আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরের অবাক হয়ে বলল, এইসব কি বলছো আম্মু? ও এখনো ছোট, যে ওকে মেরেছো তাও এইভাবে? না ছোট নেই, সেজন্য আমি ওর বিয়ে দিব। কাল থেকে ওর জন্য পাত্র দেখতে শুরু কর। পাত্র দেখবো মানে? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি আম্মু? আর তুমি তো বলো, মেয়েদের নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা ঠিক নয়। ও তো মাত্র এইচএসসি দেবে, তাহলে কেন পাত্র দেখবা? ফাহিমা খাতুন কঠিন গলায় বললেন, কারণ আমি আদেশ করেছি তাই, এই সিদ্ধান্তের উপর কারো সিদ্ধান্ত বসবে না। সরি আম্মা, আমি তোমার কথা রাখতে পারবো না। আমার বোনেদের বিয়ে তাদের নিজের সিদ্ধান্তই হবে, না এখানে আমার সিদ্ধান্ত বসাবো না না তোমার। চলে যা আমার চোখের সামনে থেকে, বের হ। শেষের কথাটা গর্জে বললেন ফাহিমা খাতুন। আরার চোয়াল শক্ত করে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, তারপর উঠে ড্রেসিং টেবিলে অনেক জোরে একটা লাথি দিল। এত জোরে শব্দ হলো যে আশু ও ফাহিমা খাতুন কেঁপে উঠলেন। টেবিলের উপর রাখা টুকটাক কসমেটিক্সগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রুম থেকে বের হওয়ার সময় দরজায় আর একটা লাথি দিল। তার বন্ধের গায়ে একটা ফুলের টোকাও তার সহ্য হয় না, সেখানে কিনা উনি মারতে মারতে ওর গায়ে জখম বসিয়ে দিয়েছে। আরারের উপর খুব রাগ হচ্ছে শক্তির। কাল রাত থেকে শক্তির ফোন ধরছে না সে। কি এমন হয়েছে যে এমনটা করছে? এক কাপ চা খেয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল শক্তি। আরারকে কলার ধরে জিজ্ঞেস করবে সে কেন এমনটা করছে। ভার্সিটি গিয়ে আরারকে খুঁজে পেল না সে। সুলভ বা ইরানকে কোথাও দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে একটা ক্লাসরুমে এসে থামল শক্তি। ফারদিনকে দেখা যাচ্ছে, একটা বেঞ্চে বসে আর একটা বেঞ্চের উপর একটা পা তুলে বসে বসে ফোন টিপছে সে। কপাল কুঞ্চিত, চেহারায় রাগি একটা ভাব, যেন সামনে গেলে বাঘের মতো খেপে উঠবে। এই ছেলেটা কি কখনো হাসে না? শক্তির মনে পড়ল বাড়ি যাওয়ার সময় ট্রেনে ছেলেটাকে হাসতে দেখেছিল, কিন্তু সেটা মিনিট কয়েকের জন্য। শক্তির বিরক্তি লাগলো, এটা ভেবে কেন সে ফারদিনকে নিয়ে ভাবছে? যেরকম খুশি থাকুক এই ছেলে, তাতে তার কি? শক্তি ক্যাম্পাসে এসে আবারও আরারকে ফোন দিল। এবারও আরার ধরল না। মনের অস্থিরতা কমাতে না পেরে ফারদিন বসে থাকা ক্লাসরুমে গেল সে। বাহির থেকে ফারদিনকে একা দেখালেও ভেতরে এসে দেখল এক কোনায় দুটো ছেলে ও দুটো মেয়ে বসে আড্ডা দিচ্ছে, সম্ভবত এরা ফ্রেন্ড। শক্তি ফারদিনের সামনে দাঁড়িয়ে আছে মিনিট দুয়েক হবে, কিন্তু ফারদিন একবারও চোখ তুলে তাকালো না। ফোনে ফেসবুক স্ক্রল করছে, তবুও চেহারা বাঘের মতো করে রাখছে। কারোর সাথে রেগে চ্যাট করলেও এভাবে কেউ চেহারা বানায় না। শক্তি হালকা গলা ছেড়ে বলল, আরারের খবর জানেন? ফারদিন একবার চোখ তুলে তাকিয়ে আবার ফোনের দিকে মনোযোগ দিল, একটুও চমকালো না সে। তার মানে সে এতক্ষণ ধরে বুঝেছে শক্তি এখানে দাঁড়িয়ে আছে। শক্তি আবার বলল, আরার ভার্সিটিতে আসেনি? ফারদিন এবার তাকালোই না, ক্লাসের করে বসে থাকা মেয়ে দুটো শক্তির দিকে তাকিয়েছিল। শক্তি তাকাতেই মেয়েগুলো চোখ ফিরিয়ে নিল। শক্তির খুব অপমান বোধ হলো, দাঁতে দাঁত কিড়মির করে বলল, আমি কিছু বলছি আপনাকে। ফারদিন এবার ফোন থেকে মুখ তুলে বলল, তো তো মানে আপনি আমাকে জবাব দিবেন? কেন, আমি কি আপনার টাকায় রাখা গোলাম? শক্তির কানে ফ্যাসফিসে হাসির শব্দ আসলো। এই মেয়েগুলো হাসছে? অপমানে রাগে গা জ্বলে উঠল তার। দাঁতে দাঁত চেপে বলল, আমার গোলাম হতে হলেও যোগ্যতা লাগে, যে যোগ্যতাটুকুও আপনার নেই। ফারদিনের চোয়াল শক্ত হয়ে এলো, ক্ষণিকের ভেতরেই চোখের রং পাল্টে গেল। ধারালো দৃষ্টি দিয়ে শক্তির দিকে তাকালো, এমন ভয়ানক চাহনি এর আগে শক্তি দেখেনি। ফারদিনের চেহারায় রংটা পাল্টে গেছে। শক্তি ভেতরে ভয় পেলেও বাহিরে তা প্রকাশ করল না। ফারদিন রাগে ফুসফুস করে বলল, শুধুমাত্র আরার তোকে ভালোবাসে বলে তোরা তোর ন্যাকামি আমি সহ্য করি, নয়তো তোর মৃত্যু নির্ঘাত আমার হাতে হতো। মুখ সামলে কথা বলবেন, তুই তোকারি করার আগে বুঝে নেবেন কার সাথে কথা বলছেন। আমি আপনাদের মতো রাস্তা থেকে উঠে আসা কেউ না। শক্তির কথায় ফারদিনের কপালের রক ফুলে উঠল। রাস্তা থেকে উঠে আসা বলে এই মেয়ে কি বোঝাতে চায়? ফারদিন রাস্তার ছেলে? দাঁতে দাঁত চেপে চোখ খিঁচে কপালের ফুলে ওঠার রক চেপে ধরল ফারদিন। ইচ্ছে করছে শক্তিকে ঠাসিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। কোনোরকম নিজেকে দমিয়ে গম্ভীর গলায় বলল, আউট। শক্তি নড়ল না। ফারদিন চেঁচিয়ে উচ্চারণ করল, আউট। শক্তি রাগে ফুসতে ফুসতে চলে গেল। ফারদিন বেঞ্চে অনেক জোরে একটা লাথি দিল। নির্ঘাত এই মেয়ে একদিন ফারদিনের হাতের মার খাবে। বড়লোকের মেয়ে হয়েছে বলে মানুষকে মানুষ বলে মনে করবে না? ক্লান্তিতে ভার হওয়া শরীরটা বিছানায় এলিয়ে দিলেন ফাহিমা খাতুন। মেয়ের অ্যাবর্শন করিয়ে মাত্র বাসায় এসেছেন, মানুষ কতটা নির্লজ্জ হলে এমন মেয়েকে নিয়ে আবার হসপিটালে গিয়ে অ্যাবর্শন করিয়ে আসে।
নিজের ঘৃণায় নিজের মাথা কাটে যাচ্ছে ফাহিমার। এই পৃথিবীর অসহায় জীবের নাম হলো মা। ওরা খারাপ হয়ে যাওয়া সন্তানকে খারাপ বলতে পারে, কিন্তু মেরে দিতে পারে না। আর সন্তানরা ক্ষণিকের সুখের জন্য এই অসহায় মায়ের কথা ভুলে যায়, একবারে চন্যেও বাবা মায়ের তিলে তিলে গড়ে তোলা সম্মানের কথা ভাবে না। ফাহিমা খাতুনের চোখ ভিজে এলো। এখন নিশ্চয়ই মেয়েকে বিয়ে দিবেন, যে ছেলেটার সাথে বিয়ে দিবেন সেই ছেলেটাকে জেনে শুনে ঠকাবেন। সংসার জীবনে আশুই বা কতটা সুখে থাকবে, যখন ছেলেটা আশুর অতীত জানবে তখন কি ভালো বিহেভ করবে আশুর সাথে? ফাহিমা খাতুন শোয়া থেকে উঠে আঁচলে চোখ মুছলেন। এক সন্তানের জন্য অন্য সন্তানদের কথা মাখা থেকে বের করে দেওয়া যায় না। বুক ছিঁড়ে আসা দীর্ঘশ্বাস ছেড়ে আরারের রুমের দিকে পা বাড়ালেন। কাল রাত থেকে এই দুপুর পর্যন্ত আরার কিচ্ছু খায়নি, ও খায়নি বলে আরু আনু আঞ্জুও খায়নি। ওরা ছোট থেকেই এমন, তাদের ভাই না খেলে তারা খায় না, কিন্তু আরার তো খাচ্ছেই না। রাগটা এখনো দমায়নি তার, যতক্ষণ না রাগ দমাবে কিছুই খাবে না। আরার এমনই, তার বোনদের সে মারবে বকবে, অন্য কেউ মারতে পারবে না বকতেও পারবে না, নয়তো সে সব উলটপালট করে দিবে। ফাহিমা খাতুন আরারের রুমে গিয়ে দেখলেন আরার উপুর হয়ে শুয়ে আছে। আশুকে নিয়ে ডক্টর যাওয়া আসার ব্যাপারটা আরার জানে না, নয়তোর মস্তিষ্ক জবাব দিয়ে দিত এই ঘোলাটে প্রশ্নের। আরারের পিঠের উপর হাত রাখলে সে মুখ তুলে তাকায়, মাকে দেখে উঠে বসে। ফাহিমা খাতুন বললেন, খাবি না? আরার কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফাহিমা খাতুন অবাক হলেন না, উনি ওনার ছেলেকে খুব ভালো করে চেনেন। কারো উপর রেগে গেলে আর কথা বলবে না। কিছুক্ষণ পরে আরার ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ফাহিমা খাতুন উঠে দাঁড়িয়ে বললেন, খেতে আয়, ভাত দিচ্ছি। আরার কিছু বলল না, ফোন হাতে নিয়ে ফোনটা টিপতে লাগলো। ফাহিমা খাতুন আরারের সামনে দাঁড়িয়ে বললেন, তোর বোন খারাপ ছেলের সাথে প্রেমে জড়িয়ে গেছিল, তাই ওকে শাসন করছি। আসল কথাটা ফাহিমা খাতুন চেপে গেলেন। ওনার কথা শুনে আরার রাগে বিছানায় ফোন ছুঁড়ে ফেলে বলল, মারধর করে কেমন শাসন হবো? তোমাকে আমি বলেছি ওরা কোনো ভুল করলে আমাকে বলবা, আমি শাসন করব, তুমি কেন ওদের গায়ে হাত ওঠালাবা? ফাহিমা খাতুন একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিঞ্চিত রাগী গলায় বললেন, এখন ওকে মেরেছি বলে কি আমাকে শাস্তি দিবি? তাহলে দে, মা হয়ে সন্তানকে মারার জন্য শাস্তি পেতে হলে শাস্তি পাবো আমি, দে শাস্তি। আরার গম্ভীর গলায় বলল, ভাত বাড়ো, আসছি। ফাহিমা খাতুন চলে গেলেন। কিছুক্ষণ পরে আরারও নিচে গেল। তার রাগটা এখনো কমেনি, শুধু মা বোন না খেয়ে আছে বলে খেতে এসেছে। খাওয়ার মধ্যে কেউ কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে নিল সবাই। খাওয়া শেষে আরার বাইরে বেরিয়ে গেল। বিকেল চারটেই বাসায় এসে আরার গেটের ভেতর ঢুকবে তখনই ধাক্কা খায় তরুণীর সাথে। দুজনই একসাথে গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল। আরার তরুণী দুজন একসাথে বলল, তরুণী সরি। আরার তরুণী দুজনেই একটু অপ্রস্তুত হয়ে যায়। তরুণী খেয়াল করল আরারের হাতে ধোঁয়া উঠানো সিগারেট। তরুণী সিগারেটের দিকে তাকাচ্ছে দেখে আরার চট করে সিগারেট ফেলে দিল। তরুণী ভেতরে যেতে পা বাড়ালে আরার বলল, আমি তেমন একটা খাই না, বেশি ওয়ার্ড হলে তুই একটা খাই। তরুণী থেমে গেল, পিছনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তো আমি কি করব? আরারের মুখটা ছোট হয়ে গেল। সত্যিই তো তরুণী কি করবে? আরারও বা কেন তরুণীকে এটা বলল? তরুণী ভেতরে চলে গেল। তরুণীর পিছু পিছু আরারও যায়। রুমে গিয়ে অস্থিরতায় বুকটা ছটফট করতে লাগে। তরুণীর আশেপাশে থাকার তীব্র ইচ্ছে করছে। নিজের ইচ্ছে দমাতে না পেরে মিনিটখানেক পরে রিডিং রুমে যায় আরার। সেদিনের মতো একটা টেবিলে বই দেখতে দেখতে তরুণীর দিকে আর চোখে তাকালো, কিন্তু তরুণী আরারের দিকে তাকাচ্ছেই না। বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে আরার চলে আসলো। সন্ধ্যা হলে তরুণী বেরিয়ে যায়, আরারও বের হয়। এভাবে তরুণীর পিছে পিছে যাওয়ার কারণ জানে না আরার। নিজের অজান্তেই তার পা তরুণীর পিছু পিছু যাচ্ছে। মন চাচ্ছে যাক, তরুণী যেদিকে যায় সেদিকেই যাক। তরুণীর আশেপাশে থাকলে যে সুখ পায় সে সুখটা বারবার পেতে বড্ড মন চায় তার। তাই তো সুখের টানে ছুটে চলে তরুণীর পিছু পিছু। আরার তরুণীর পাশে এসে দাঁড়ালো। তরুণী পাশ ফিরে তাকালোই না। হঠাৎ করে এই মেয়ে এত স্ট্রং হলো কি করে ভেবে পাচ্ছে না আরার। তরুণী রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আরার গলা খাকারি দিয়ে বলল, কেমন আছো তরুণী? তরুণী অবাক হয়ে তাকালো। আরার তাকে তুমি করে বলল? নিজেকে বিস্ময় প্রকাশ না করে স্বাভাবিকভাবে বলল, জি ভালো। লেখাপড়া টিউশনি সবকিছু নিয়ে দিনকাল কেমন যাচ্ছে তোমার? জি ভালো। তারপর বেশ কিছুক্ষণ চলে গেল দুজনের নিরাপত্তায়। তরুণীর সাথে কথা বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না সে, আর কোনো প্রশ্ন খুঁজে পেল না।
নিজের উপর রাগ হলো আরারের। একসাথে এত প্রশ্ন না করে একটা একটা করলেই তো পারত, আর এতগুলো প্রশ্নের উত্তরে মেয়েটা শুধু ভালো বলল। আরার বলল, তুমি কিছু মনে না করলে আমি কি তোমাকে লিফট দিতে পারি? তরুণী কিঞ্চিত হেসে বলল, নো থ্যাংকস, আমি একাই যেতে পারবো, তাছাড়া আমি একাই চলতে পারি। তরুণীর কথা শেষ হতেই একটা রিক্সা চলে আসে। তরুণী রিক্সা কই যাবে জিজ্ঞেস করে রিক্সায় উঠে আরারকে বলল, যেহেতু আপনি আমার ফ্রেন্ডের বিএফ, তো দুলাভাই ভেবে একটা আপনাকে অ্যাডভাইস দিতেই পারি। এনি টাইম আপনার হাতে সিগারেট দেখা যায়, কখনো রাস্তায় দাঁড়িয়ে খান তো কখনো রাস্তায় হেঁটে। এই রাস্তা দিয়ে এমনও মানুষ চলাফেরা করে যারা আপনার বাবার সাথে চলত। মেবি আপনার হাতে সিগারেট দেখে ওনারা আপনার বাবাকে তুলে কিছু বলে। হতে পারে অনেকে আপনাকে ভয় পেয়ে সামনে কিছু বলে না, এমনও হতে পারে আপনার ভয়ে আপনার আম্মুকেও কেউ কিছু বলে না। আড়ালে হয়তো অনেক কিছু বলে বেড়ায়। আন্টি একজন টিচার, একজন টিচারের সন্তান যখন হেঁটে হেঁটে সিগারেট খায় সেটা লোকের চোখে বেশি পড়ে। মানুষ আঙুল তুলে বলে, দেখো মা একজন শিক্ষিকা আর ছেলে একটা মস্তান। এটুকু বলে থামল তরুণী, আরার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তরুণী বলল, আপনাকে এই কথাগুলো আমি কখনোই বলতাম না, কিন্তু আন্টির জন্য আমার মায়া হয়। আরেকটা কথা, কাউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না, হোক কাছের কেউ অথবা বেস্ট ফ্রেন্ড। এটুকু বলে তরুণী রিক্সা চালাতে বলল। আরার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে চেয়ে রইল তরুণীর যাওয়ার দিকে। রুমের এপাশ থেকে ওপাশ খুব অস্বাভাবিকভাবে পাইচারি করছে আরার। তার মনটা অস্থিরতায় ভরে গেছে। আজও আরার সেই স্বপ্নটা দেখেছে, কালো শাড়ি পরা তরুণী বৃষ্টিতে ভিজে ছুপছুপ হয়ে আছে, তার চুলে নাক ডুবিয়ে আছে আরার। স্বপ্নটা এই নিয়ে চারবার দেখেছে আরার। আজ এক সপ্তাহ থেকে তরুণী আঞ্জুকে পড়াতে আসছে। সত্যি ঠিকই বলেছে, মেয়েটা স্ট্রং। এই এক সপ্তাহে আরার একবারও দেখেনি তরুণী তার দিকে আর চোখে তাকিয়েছে। যতবার এসেছে গিয়েছে মাথা নিচু করে হেঁটেছে। একদিন আরার তরুণীকে পেছন থেকে ডাক দিয়েছিল, তরুণী শুনেও না শোনার ভান করে চলে গেছে। মেয়েটার পরিবর্তন আরারকে খুব ভাবায়। দূর থেকে দাঁড়িয়ে অথবা রুমের দরজার ফাঁকে তাকিয়ে তরুণীর আসা যাওয়া দেখে সে। এতেই আরার বেশ বুঝেছে তরুণী আরারকে ভুলে গেছে, আরারের প্রতি তার মনে আর কোনো অনুভূতি নেই। আরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিয়ে সুপ্তিকে কল দিল। আজকাল আশুর বিয়ে নিয়ে সংসারে অনেক ঝামেলা হচ্ছে, সেই নিয়ে আরারের মন মানসিকতা সবসময় ভালো থাকে না, তাই আরার সব সময় সুপ্তির ফোন ধরতে পারে না। মানুষ জাতিই তো এমন, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। কিন্তু সুপ্তি আরারের সিচুয়েশনটা বুঝতে চায় না। যখনই আরার ফোন দিবে তখনই বলবে, কোন মেয়ের সাথে ছিলা তুমি? কোন মেয়েকে পেয়ে আমাকে ইগনোর করছো তুমি? কোন মেয়ের জন্য আমার সময় দিতে পারো না? এই কথাগুলো শুনলে আরারের মেজাজ খারাপ হয়, তারপর রাগারাগি চেঁচামেচি ঝগড়া। তাদের দু এক সপ্তাহের রিলেশনে যতবার ঝগড়া হয়েছে এক যুগের রিলেশনেও এত ঝগড়া হয় না। সব ঝগড়ার পিছনে একটাই কারণ, সুপ্তি আরারকে সন্দেহ করে। আরারের কোনো কথা তার বিশ্বাস হয় না। এই যে আরার একটু শান্তির আশায় সুপ্তিকে কল করে সেটা সুপ্তি বিশ্বাস করে না। আরার যদি ভালোবেসে মেঘপতি বলে ডাকে সুপ্তি বলবে, এসব ন্যাকামি ডাকে আমি ডাকবা না, বিরক্ত লাগে। সুপ্তির এমন কথা শুনলে আরারের অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। কে বলছে ভালোবাসায় ঝগড়া হলে ভালোবাসা বাড়ে? ঝগড়াই ভালোবাসা বাড়ে না, বরং ভালোবাসার প্রতি মানুষের মনে তীক্ষ্ণতা জন্ম নেয়। আরারের মনেও তীক্ষ্ণতা জন্ম নিয়েছে। এই তীক্ষ্ণতার মধ্যে মিষ্টি এক অনুভূতির নাম হচ্ছে তরুণী। সুপ্তির বিহেভিয়ার আরারকে তরুণীর সাথে সাথে হওয়া মিস্টেক লাভের কথা মনে করিয়ে দেয়। আরারকে গভীরভাবে ভালোবাসা, আরারের প্রতি গভীর বিশ্বাস রাখা, সব ছিল এই মিথ্যে সম্পর্কের মাঝে। কিন্তু ভাগ্য ভাগ্য ছিল না এই ভালোবাসায়। সুপ্তিকে অনেকগুলো ফোন দেওয়ার পরেও সুপ্তি ফোন ধরল না। আরার খাটে বসে চুলে মুঠি ধরে রাখল। মনের অস্থিরতা কমছে না, স্বপ্নের কথা খুব মনে পড়ছে। আরার পা ঝুলিয়ে দুহাত ছড়িয়ে খাটের মাঝামাঝি শুয়ে পড়ল। অতল সাগরে পড়লে বাঁচার জন্য যেমন মানুষ কিনারা খোঁজে, তেমনি আরারের মনটাও একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজছে। আরার উঠে আলমারি থেকে ডায়েরিটা বের করে খাটের উপর উপুর হয়ে শুল, তারপর লিখল, মেঘবতী, তোমার অস্থির জীবনের স্বস্তির নিঃশ্বাসের খোঁজ দিতে আমার বন্ধু হবে। আরার কিছুক্ষণ কলম কামড়ে কি যেন ভাবল, তারপর কাগজটা ছিঁড়ে ফেলে দিল। এভাবে বেশ কয়েকটা পৃষ্ঠা লিখে ছিঁড়ে ফেলে দিল। বারবার তরুণী না লিখে মেঘবতী লিখে ফেলছে। আরার ডায়েরিটা রেখে নিচে গেল। আরু আনু সোফায় পা ভাঁজ করে বসে বসে চিপস খেয়ে খেয়ে টিভি দেখছে। আঞ্চু আলাদা প্যাকেটে চিপস খাচ্ছে। আরার আঞ্চুর পাশে বসে আঞ্চুর প্যাকেট থেকে চিপস নিয়ে মুখে পুড়ে চারিদিকে তাকিয়ে বলল, তোরা এখানে আসুক।
আঞ্জু টিভির দিকে তাকিয়ে জবাব দিল, আপু তো তার রুমে আছে। যা, ওকে ডেকে নিয়ে আয়। আমি যাব না, ডাকতে গেলেই বকা দেয়, তুমি যাও। আরার উপরে গেল। আশুকে কয়েকবার ডেকেও লাভ হলো না, কোনো রেসপন্স দিল না। আরার আবার নিচে এসে বসল, একটু পর পর ঘড়ি দেখছে আর দরজার দিকে তাকাচ্ছে। তরুণী এখনো আসছে না কেন? আজ কি ছুটি নিয়েছে তাহলে? আরার সোজা হয়ে বসে আঞ্জুকে বলল, আম্মু আসেনি এখনো? না। আরার কিছুক্ষণ চুপ থাকলো, তার চোখ মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু বলবে। আনু বলল, ভাই কিছু বলবা? আরার চমকে উঠে বলল, না কি বলবো, কিছুই বলবো না। আরারের বোনগুলো আবার টিভিতে মনোযোগ দিল। আরার গলা খাকারি দিয়ে আঞ্জুকে বলল, 4টা বাজে, তো টিচার দেখছে এখনই এলো না। আরু বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি প্রতিদিন ওকে একই প্রশ্ন করো কেন? আমি তো শুধু জানতে চাইলাম। প্রতিদিন একটাই কথা জানতে চাও কেন? মানে 4টা বাজলেই ওই মেয়েটা কেন এখনো এলো না, সেটা নিয়ে তোমার মাথায় প্রশ্নের হাট বসে যায়। প্রেমে টেমে পড়ে যাওনি তো? এই তুই এত পক পক করিস কেন বলতো? হোমওয়ার্ক গুলো শেষ করেছিস? সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ নেই তোদের? যা হোমওয়ার্ক করতে বস। তুমি কিন্তু কথা ঘুরাচ্ছো ভাইয়া, আমি অন্য কিছু বলছিলাম। আমাদেরও বলো, তুমি এই মেয়ের প্রেমে পড়ে যাওনি তো? আমরা এই সবগুলো দাঁড় হাতে তুলে দেবো, আমি তোদের বড় ভাই লাগি, সুন্দর করে কথা বল। ও মা, আমি আবার কি বললাম? আনু বসা থেকে উঠে বলল, তোর প্রশ্ন করাটা ভুল হয়েছে আরু, তুই ভাইয়াকে এটা জিজ্ঞেস কর। ভাইয়াকে ওই মেয়েকে দেখলে হার্টবিট বেড়ে যায়, চোখ বন্ধ করলে কি ওই মেয়েটার মুখ ভেসে ওঠে? কখনো লিখতে বসে ভুল করে ওই মেয়েটার নাম লিখে ফেলে, প্রিয়জন শব্দটা শুনলে ওই মেয়েটার কথা মনে পড়ে। আরারকে দাঁড় করিয়ে তার বুকে হাত রেখে বলল, ওই মেয়েটার সামনে দাঁড়ালে কি ভাইয়ের হৃদপিণ্ডটা ধাক 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 করে? যদি সব উত্তর হ্যাঁ হয় তাহলে তুই ধরে নে ভাইয়া প্রেমে পড়েছে। আরার আনমনা হয়ে গেল, সত্যিই কি সে প্রেমে পড়েছে? তরুণীকে দেখলে তার হার্টবিট বেড়ে যায়, ধুকপুক শব্দে বুকের ভেতর তোলপাড় হয়ে যায়, চোখ বন্ধ করলেও তরুণীর মুখ ভেসে ওঠে, প্রিয়জন শব্দটা শুনলে তরুণীর কথা মনে পড়ে, ভুল করে বারবার মেঘবতী লিখে ফেলে। তাহলে কি সত্যি সে তরুণীকে ভালোবাসে? কে তার মেঘবতী, তরুণী নাকি শক্তি? আরু ও আনু হাসির শব্দে ভাবাচ্ছে হয় আরারের। আরু বলে, কি ভাইয়া প্রেমে পড়ছো রাইট? তবে রে তোকে বলে আরুর দিকে তেড়ে গেল। আরু দৌড়ে গিয়ে বাঁচতে পারল না, ভাইয়ের হাতে পড়ে গেল। আরার আরুর কান মুছড়ে বলল, এত এক্সপেরিয়েন্স পেলি কই তুই? আগে আমার কান ছাড়ো পরে বলছি। আগে বল। আম্মু। হ্যাঁ ডাক ডাক, আম্মু তো স্কুল থেকে আসবে তোকে হেল্প করতে। আরারের কথা শেষ হতেই কলিং বেজে উঠল। আরু বলল, আম্মু আসেনি তো কি হয়েছে, ভাবি তো আসছে। আরার আরো জোরে আরুর কান চেপে ধরল। ততক্ষণে আঞ্জু দরজা খুলে দিয়েছে, তনি ভেতরে এসে এমন দৃশ্য দেখে পা থেমে গেল। আরু মিটিমিটি হাসছে, আরুর ভ্রু নিচে ইশারায় বুঝল আরু হাসছে কেন। আরু চোখ বাঁকা করে দরজার দিকে ইশারা করল, তরুণীকে দেখে চট করে আরুর কান ছেড়ে দিল আরার। মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে ঘাড় ম্যাসেজ করতে করতে চলে গেল সে। তরুণী আঞ্জুর সাথে রিডিং রুমে গেল। আরার রুমে এসে দেখল শুভ্তি ফোন দিচ্ছে। আরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রিসিভ করে হ্যালো বলল। শুভ্তি গম্ভীর গলায় বলল, কই এখন তুমি? বাসায়, কেমন আছো? বাসায় কেন আছো, বাসায় মানুষ কেন থাকে, আর বাসায় থাকবো না তো কই থাকবো? শুভ্তি ঝাঁচমাখা কণ্ঠে বলল, সেটাই তো, বাসায় না থাকলে কই থাকবা, বাসায় তো এখন রংলীলা চলে, বাসায় না থেকে উপায় আছে? মানে রংলীলা বলতে কি মিন করছো তুমি? বুঝতে পারছো না, আরে বোঝাতে হবে। সত্যি তুমি এক্স্যাক্টলি বলবে তুমি কি বলতে চাচ্ছ? তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না আমি। তরুণী তোমাদের বাসায় যায় তোমার বোনকে পড়াতে, এটা আগে আমাকে বলনি কেন? আরার হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, তরুণী এক সপ্তাহ থেকে আমাদের বাসায় আসে, আর এই সপ্তাহে তুমি অযথা আমার সাথে ঝগড়াঝাটি করেছো, এক মিনিটও ভালোভাবে বলনি যে আমি তোমাকে এটা বলবো। তুমি কি আমাকে ভালোভাবে কথা বলার সুযোগ দিয়েছো? ফোন ধরেই তো রাগারাগি করে ফোন রেখে দিতে। আমি রাগারাগি কেন করতাম সত্যি, এমনি এমনি নাকি তোমার তেরা কথা শুনে? সত্যি কিছু বলল না। আরার বলল, আম্মু আশুকে বিয়ে দিতে উঠে পড়ে গেছে, আশু এখন বিয়ে করতে চায় না, আমিও চাই না ও নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করুক, কিন্তু আম্মুকে কিছুতেই আমি মানাতে পারছি না। এই নিয়ে কিছুদিন আম্মুর সাথে মনোমালিন্যতা হচ্ছে, তার উপর যদি তুমি উল্টোপাল্টা কথা বলো তখন তো রাগ হবেই নাকি? বাহ, ভালোই তো কিচ্ছা বানাও দেখছি। মানে
মানে তোমার সাথে এই রিলেশন কন্টিনিউ করা পসিবল নয়। মাথা ঠান্ডা করে ফোন দাও, রাখছি। আমিই রাখছি। বলেই আরারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল শক্তি। শক্তির কাণ্ডে আরার অবাক না হয়ে পারে না। এত সন্দেহ নিয়ে এই মেয়ে থাকে কেমনে? আরার কপালে হাত দিয়ে খাটের মাঝামাঝি শুয়ে পড়ল। টানা হেঁচড়ের সম্পর্কটা আর ভালো লাগছে না তার। শক্তির প্রতি ভীষণ রাগ হচ্ছে। আরু ও আনু এসে রুমে ঢুকল। বোনদের দেখে আরার উঠে বসল। আরু আনুকে কোনোই পেরে কিছু বলার ইঙ্গিত দিল। আনু বলল, ভাইয়া আমি আর আরু ছাদে যাচ্ছি, এমনি কিছুক্ষণ হাঁটতে। তো যা, আমাকে বলছিস কেন? নাচানাচি শুরু করিস না আবার। বোনদের দেখে আরার উঠে বসল। আরু আনুকে কোনোই পেরে কিছু বলার ইঙ্গিত দিল। আনু বলল, ভাইয়া আমি আর আরু ছাদে যাচ্ছি, এমনি কিছুক্ষণ হাঁটতে। তো যা, আমাকে বলছিস কেন? নাচানাচি শুরু করিস না আবার। বলতে বলতে আরার আবারও শুয়ে পড়ল। আনু বলল, তুমি তো ভালো চা বানাতে পারো ভাইয়া, আমরা ছাদে চলে যাব। আপু ঘুমাচ্ছে, আম্মু বাসায় নাই, আম্মু ওর টিচারকে এক কাপ চা বানিয়ে দিও। আরু বলল, সাথে বিস্কুটও দিও, পারলে একটু টুকটাক কিছু বানিয়ে দিও। বলেই আরু আনু চলে গেল। আরার অবাক হয়ে বন্দির কাণ্ড দেখল। এরা যে ইচ্ছে করে আরারকে তরুণীর পিছে ঠেলে দিচ্ছে তা শতভাগ নিশ্চিত। কিছুক্ষণ পরে কিচেনে গিয়ে চা বানিয়ে তরুণীর চলে নিয়ে গেল। রিডিং রুমে ঢুকে একবার তরুণীর দিকে তাকালো। আরার রুমে ঢুকেছে বুঝেও একবার চোখ তুলে তাকালো না। আরার টেবিলের উপর চায়ের কাপ রেখে চলে আসলো। তরুণী আঞ্জুকে পড়া বোঝাতে বোঝাতে চায়ের কাপ হাতে নিতে বেরিয়ে আসলো ভাঁজ করা একটি কাগজ। কাপের নিচে এভাবে কাগজ রাখা যায় জানতো না তরুণী। আঞ্জু দেখার আগে কাগজের উপর আবার কাপটা রেখে দিল তরুণী। আগে কাপের নিচে কিছু না দেখা গেলেও এখন দেখা যাচ্ছে কাগজ আছে। আরার হয়তো অনেক সময় ও যত্ন নিয়ে কাগজটা রেখেছিল। তরুণী খুব সাবধানে কাগজটা বের করল, টেবিলের নিচে হাতে নিয়ে কাগজটা মেলে ধরল। কাগজের ভাঁজ খুলতেই চোখে ভেসে উঠল অসাধারণ হাতের লেখা। তরুণী লেখাটার উপর চোখ বোলাল। তরুণী, জানো আজ দুদিন থেকে আমি সিগারেট খাই না। প্রথম তিন চার দিন খুব কষ্ট হয়েছে, তাই মাঝে মাঝে খেয়ে ফেলতাম, কিন্তু বিশ্বাস করো এই দুদিন আমি একটা সিগারেট ছুঁয়েও দেখিনি। আমি কেন তোমার কথা শুনে সিগারেট ছাড়তে গেলাম জানি না। আমার মনে হয়েছে তুমি ভুল বলনি, যা বলেছো আমার ভালোর জন্যই বলেছ। আচ্ছা তরুণী, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে? আজকাল তোমাকে মনে পড়লে তোমার মনটা বড্ড ছটফট করে, আচমকা মন খারাপ হয়ে যায়, অস্থিরতায় ভরে ওঠে চারিদিক, হুট করে তোমার গলা গানে ভেসে ওঠে, বিষণ্ণ ভরা মুহূর্তে তোমাকে খুব মনে পড়ে, প্রায়ই তুমি স্বপ্নে চলে আসো। এসব কেন হয় তরুণী? আমি তা চাই না, আমি ভালোবাসি না তোমায়, তবুও কেন, প্লিজ বলো না। তরুণী লেটারটা পড়ে শুকনো এক ঢোক গিলে নিজেকে শক্ত করল। আঞ্জুকে বলল এক গ্লাস পানি আনতে। আঞ্জু পানি আনার জন্য উঠে গেলে কাগজটা আরার যেভাবে রেখেছিল সেভাবেই যত্ন করে কাপের নিচে রেখে দেয় তরুণী। আরারকে বুঝতে দিবি না সে লেটারটা পড়েছে, এই কাপের চাটাও সে খাবে না, নয়তো আবার ভাববে তরুণী লেটার না নিলেও পড়ে দেখেছে। আঞ্জু পানি আনলে তরুণী পানি খেয়ে আবার পড়াতে মন দেয়। বেশ কিছুক্ষণ পরে ফাহিমা খাতুন চলে আসেন। তরুণীও যাওয়ার সময় হলে চলে যায়। তরুণী যাওয়ার পরপরই আরার রিডিং রুমে গিয়ে কাপটা হাতে নেয়। চায়ের কাপ ভর্তি চা রয়েছে দেখে আরারের মনটা বিষাদে ছেয়ে যায়। ভেবেছিল তরুণী লেটার পড়ে কোনো উত্তর জানাবে, চা খাওয়া হয়নি, মানে তরুণী লেটারটাও পড়েনি। আরার তবুও লেটারটা খুলে দেখল তার লেটার কিনা। ফোনের তীক্ষ্ণ রিংটনের ঘুম ভাগে আসুর, চোখ দুটো টেনে মিলতে পারছে না। সারা রাত ঘুমায়নি সে, আজকাল ঘুম কি জিনিস ভুলে গেছে। রাত জেগে বালিশ ভেজানো ছাড়া কিছু জানে না সে। পিটপিট করে চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকাতেই লাভ দিয়ে উঠে বসল আশু। তার সেই প্রিয় বেঈমান মানুষটির নাম্বার দেখে ঝটকা খায় সে। এ আবার কেন ফোন দিচ্ছে তাকে? আবার নতুন করে ভোগ করতে চায়? তাকে ছুঁড়ে ফেলার কথা মনে পড়তেই কান্নাগুলো উথলে উঠল আশুর। বারকায় কল আসার পর কল রিসিভ করে আশু। কোনো রকম নিজেকে শক্ত করে কঠিন গলায় বলল, কেন ফোন দিছ? গম্ভীর একটা গলা বলে উঠল, আমার সাথে দেখা করো, তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি দেখা করতে পারবো না, রাখছি। তোমার আর আমার ভিডিওটা তোমার ভাইকে পাঠিয়ে দেব, দেখো ভিডিওতে কিন্তু আমার মুখ দেখা যায় না। কথাটা শুনে কেঁপে উঠল আশু। কেঁদে কেঁদে বলল, আমার সাথে কেন এমন করছো তুমি? কি ক্ষতি করেছি তোমার বলো? দেখা কান্না আমার মোটেও ভালো লাগে না, ফোন রাখো আর তাড়াতাড়ি আসো, আমি লোকেশনটা মেসেজ করে দিচ্ছি। আশুকে কিছু বলার সুযোগ না দিয়ে তার প্রিয় মানুষটা কল কেটে দিল। আশু কিছুক্ষণ কান্নাকাটি করে নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হলো।
তার মা কিচেনে ছিল, সে কিচেনে গেল। আশুকে দেখে উনি ঘৃণার দৃষ্টিতে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আশু কিছুক্ষণ দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, আমু রিজা ফোন দিয়েছে, ওদের বাসায় যাওয়ার জন্য আর্জেন্ট। ফাহিমা খাতুন কর্কশ গলায় বললেন, কেন রিজার বাসায় কেন যাবি? কোন ছেলেকে নিয়ে আবার পেট বাঁধাতে যাবি? মায়ের কথায় আশুর ইচ্ছে করলো মাটি ফাঁক হোক আর সে মাটিতে ঢুকে যাক, কিন্তু এই কথাগুলো তার চরিত্রের জন্য শুনতে হচ্ছে। আশু চলে যেতে পাবার আলে তার কানে বেজে ওঠে, তোমার আমার ভিডিওটা তোমার ভাইকে পাঠিয়ে দেব। আশুর কলিজা ফেটে যাচ্ছে, এ কেমন ভাগ্য করেছে সে নিজে, না পারছে বাঁচতে না পারছে মরতে। আশু আবার এসে তার মায়ের পাশে দাঁড়িয়ে ক্ষীণ গলায় বলল, আম্মু যাওয়াটা খুব জরুরি। ফাহিমা খাতুন গর্জে উঠে বললেন, কতটা জরুরি সেটা তো বুঝতে পারছি। ওকে বকছো কেন? দরজা থেকে আরারের গলা ভেসে আসতেই দরজার দিকে তাকালেন ফাহিমা খাতুন। বোনের চোখে পানি দেখে আরার এগিয়ে এসে বলল, তোমাকে বলছি আম্মু, তুমি ওদের বুক বাড়া। তো কি করব, মাথায় তুলে নাচবো? ও বাইরে যাবে কেন? আরার আশুকে বলল, কি রে বাইরে যাবি বলছিস, কোনো দরকার? ভাইয়া রিজা ফোন দিয়েছে, যাওয়াটা খুব জরুরি। ওকে তুই যা, তাড়াতাড়ি চলে আসবি। ফাহিমা খাতুন তীক্ষ্ণ গলায় বললেন, আমি ওকে যেতে নিষেধ করছি আরান। আম্মু প্লিজ, বন্ধু বান্ধব সবাই থাকে, ওদের সাথে আড্ডা দেবে, মজা করবে, সুখ দুঃখে এক বন্ধু আরেক বন্ধুর কাছে যাবে, এটাই তো, তাই না? আসো তুই যা। ভাইয়ের হুকুম পেয়ে আশু চলে গেল। ফাহিমা খাতুন আরারকে বললেন, ভাইয়ের দায়িত্ব শুধু আদর আর ভালোবাসা শেষ হয়ে যায় না, বোন কি করে কই যায় কার সাথে মিশে সেটার খেয়াল রাখতে হয়, সেটাই হচ্ছে আসল দায়িত্ব। আর বন্ধু বান্ধব নিয়ে তুই কি আমাকে শিখাবি? একসাথে আড্ডা দিলে, মজা করলে, সুখ দুঃখের গল্প করলেই বন্ধু হওয়া যায় না, বন্ধু হতেও যোগ্যতা লাগে। সব বন্ধু ভালো পথ দেখায় না, কিছু বন্ধুরা খারাপ পথও দেখায়। আমি জানি আম্মু, আমার বোন কোনো খারাপ বন্ধুদের সাথে চলে না। ফাহিমা খাতুন বুক ছিঁড়ে আসে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আরারকে বুঝিয়ে লাভ নেই, সে জানেও না তার বোন কত বড় পাপ করেছে, যদি জানতো বোনকে বন্দি রাখতো না, গলা টিপে মেরে দিত। কিছুক্ষণের মধ্যে আশু বেরিয়ে গেল প্রতারকের ডাকে সাড়া দিতে। শুনতে চাই আশু কি বলবে বেইমান লোকটা, তারও কিছু কথা আছে লোকটাকে বলার। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে আশু, তার চুলগুলো এলোমেলো, কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে, হাতে মুখ চেপে ফ্যাসফ্যাস করে কাঁদছে সে। আবারও একই ডাকে সাড়া দিতে হলো তাকে। এখন থেকে হয়তো এভাবে বারবার সাড়া দিতে হবে, বারবার ধর্ষিত হতে হবে প্রেমিক নামক মানুষটির কাছে। এছাড়া আর কী বা করার, তার যে সব রাস্তাই বন্ধ, ভালোবাসার মানুষকে বিশ্বাস করে ভুল পথে পা বাড়িয়েছে সে। একটা ভুল তার জীবনটা নরক বানিয়ে দিয়েছে, এটা তো ভুল নয় পাপ। এত বড় পাপ করে কিভাবে ভালো থাকবে সে? প্রেম বড় অদ্ভুত, তাই না? প্রথমে ভালোবাসায় অন্ধ হয়ে সম্মানের কথা ভুলে যায়, তারপর এই সম্মানটা বাঁচাতে সুখটাই ভুলে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে ভাইয়ের সম্মান নষ্ট না হয়, সেই জন্য প্রতারকের ডাকে সাড়া দিতে হলো আশুকে। অথচ এই সম্মানের কথা আগে ভাবলে এই দিনটি আজ আসতো না। আফসোস আশু আগে বোঝেনি, যদি একবার বুঝত, একবার যদি মায়ের তিলে তিলে গড়ে তোলা সম্মানের কথাটা ভাবত। হাই আফসোস! আশুর চিৎকার করে পুরো পৃথিবীর মেয়েদের বলতে ইচ্ছে করছে, হে বোনেরা, তোমরা প্রেমের কাছে দেহ বিক্রি করো না, এই দেহের অনেক দাম, এটা এত সস্তায় বেচে দিও না, নয়তো মূল্যবান জিনিস হারিয়ে ফেলবে, হারিয়ে ফেলবে তোমার সম্মানটাও। এই হারিয়ে ফেলে সম্মানটা বাঁচাতে দিনের পর দিন তুমি অত্যাচারিত হবে, তবুও তুমি চুপ থাকবে, কাঁদবে তুমি অনবরত, কেউ শুনবে না তোমার কান্না। এই সমাজ থেকে শুরু করে স্বয়ং উপরওয়ালাও তোমায় ঘৃণার চোখে দেখবে, কিন্তু হায় আফসোস, আশু তা বলতে পারছে না, আর বললেও কেউ আশুর কথা শুনবে না, উল্টো বলবে তুমি নিজেই দুশ্চরিত্রা। তুমি কি জ্ঞান দেবে হে নারী, তুমি কেন বোঝো না তুমি কতটা মূল্যবান, কেন নিজেকে নিজেই সস্তা বানাও? আশেপাশের এত দৃশ্য দেখেও কেন শুধরাও না তুমি, কেন বারবার আশুর দেখা মিলে প্রতিটি শহরে? ওয়াশরুমের দরজা খোলার শব্দে কেঁপে উঠল আশু, গুটিসুটি মেরে নিজেকে অদৃশ্য করে দিতে চাইছে, নিজেকে লোকালেই যেন বাঁচে সে। ভয়ার্ত চোখে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো, এই মানুষটাকে দেখার জন্য পাগল হয়ে যেত সে, একদিন না দেখলে অস্থির হয়ে যেত। অথচ আজ, আজ ভয়ের শেষ নেই, এই মানুষটা চোখের আড়ালে থাকলেই যেন সে সুখী। টাওয়েল দিয়ে চুল মুছতেছে বেইমানটা, টাওয়েলে পুরো মুখ ঢেকে আছে। আশুর ফোন বেজে উঠল, আম্মু নামের নাম্বারটি স্ক্রিনে ভাসছে। আশু কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে যেতে হবে।
আশুর কথায় কোনো রেসপন্স দিল না সে। আশু ডাক দিল, ইরান ভাই। ইরান টাওয়েল সরিয়ে তাকালো, কয়েকটা অবাধ্য চুল কপাল সরিয়ে আছে। সদ্য শাওয়ার নেওয়া ইরানের সৌন্দর্য সদ্য ফোটা ফুলের মতো ফুটে উঠেছে। এই সৌন্দর্যের নেশায় ডুবে আজ এই দুর্দশা। আশু চোখ ফিরিয়ে নিল, ইরান কপালে ছড়িয়ে থাকা চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল, যাও, আর রাজা বলেছে মনে রাখবে, অতিরিক্ত চালাকি করে তোমার ভাইকে কিছু বলতে যাবে না, নয়তো খারাপটা তোমারই হবে। আশু অবাক হয়ে ইরানের দিকে তাকালো, এই মানুষটাকে বড় অপরিচিত লাগে। চোখের পানিটা মুছে উঠে ব্যাগ নিয়ে বের হতে চায়, তখনই ইরান খপ করে আশুর হাত ধরে বলল, বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আশু নিজের হাত ছাড়াতে ছাড়াতে ছটফট করে তীক্ষ্ণ গলায় বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আমার মা ফোন দিয়েছে, আমাকে যেতে হবে, ছাড়ো। কোনটা ছাড়তে বলছো, হাত নাকি ভিডিও? ইরানের কথায় ভয়ে আশু চুপসে গেল, চুপচাপ খাটের এক কোণে গিয়ে বসলো সে। ব্যাগের ভেতর ফোনটা ভাইব্রেশনে কেঁপে যাচ্ছে, হয়তো মা কল দিচ্ছে। ইরান গায়ে জামা দিতে দিতে বলল, আমাকে ভালোবাসো? আশু ছলে ছলে চোখে তাকালো, কি উত্তর দিবে সে? এত কিছুর পরে কি এই মানুষটা নিয়ে কোনো অনুভূতি আছে? হ্যাঁ, ভালোবাসত আশু, খুব বেশি ভালোবাসত, কিন্তু এখন আর বাসে না, আর কোনোদিন ভালোবাসবেও না। ইরান বলল, কি হলো বলো। আশু জবাব দিল না, ধোকা দেওয়ার পরেও ভালোবাসো কিনা কেমনই জিজ্ঞেস করে সে। ইরান আশুর সামনাসামনি একটা চেয়ার টেনে বসে বলল, তুমি কি যেন বলবে বলেছিলে, এবার বলো। আশু চোখ মুছে শক্ত গলায় বলল, আমার এই ক্ষতিটা কেন করেছো আমি জানতে চাই। কোন ক্ষতিটা? আশু তাচ্ছিল্য হাসলো, ইরান এত বড় ক্ষতি করেও বলছে কিসের ক্ষতি? আশু বলল, আমাকে বিয়ে করবে? ইরান বাঁকা হাসলো, তারপর বলল, আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, তাছাড়া আমার ভাই এখনো বিয়ে করেনি, ঘরে বোন আছে, ভাই বিয়ে করবে, বোনকে বিয়ে দেব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর ভাববো। ইরানের কথা বলার মাঝখানে আশুর ফোনে আবার কল আসে। ইরান বসা থেকে উঠতে উঠতে বলে, চলো তোমার কল আসছে। বলেই ইরান উঠে দরজা খুলে বেরিয়ে গেল, আশুও বেরিয়ে আসলো। আশু বিয়ের কথা বলেছে বলে ইরান এভাবে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই। আশুর সামনে সব পথগুলো অন্ধকার, এই পথের বাতিগুলো সে নিজেই নিভিয়ে দিয়েছে। বাসায় আসতে আসতে বিকেল তিনটে হয়ে যায়। আসার পরে ফাহিমা খাতুন আশুকে ওনার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জিজ্ঞেস করলেন, কই ছিলি তুই? মায়ের প্রশ্নে আশুর কলিজা কেঁপে ওঠে, নিজেকে স্বাভাবিক করে বলল, রিজাদের বাসায়। তাহলে রিজার মা বলল কেন তুই ওদের বাসায় যাসনি? মায়ের কথা শুনেই ভয়ে আশুর আত্মা কেঁপে উঠল, থরথর করে শরীর কাঁপতে লাগলো। ফাহিমা খাতুন গর্জে উঠে বললেন, কই গিয়েছিলি বল? আশু কেঁদে উঠল। ফাহিমা খাতুন আশুকে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলেন, দুই একবার গলাও চেপে ধরলেন, সেদিনের থেকে আজ অনেক বেশি মারধর করলেন, বিষয়টা আরআরকে জানিয়ে দিবেন বলে জানালেন তিনি। আশু ওনার পায়ে ধরে কেঁদে কেঁদে বলল, আম্মু, আমি আর জীবনে কোথাও যাব না আম্মু, তুমি ভাইয়াকে কিছু বলো না প্লিজ। ফাহিমা খাতুন আশুকে লাথি মেরে নিজের পা ছাড়িয়ে বললেন, আমাকে মা ডাকবি না, তোকে আমি পেতে ধরেছি ভাবলেই ঘৃণায় গা জ্বলে ওঠে, বলেই রাগে ফুসতে ফুসতে তিনি চলে গেলেন। আশুর নিস্তেজ দেহটি নিয়ে পড়ে থাকলো মেঝেতে, চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে কান ছুঁয়ে গেল, দুর্বল ঠোঁট নাড়িয়ে মিনমিন করে বলল, আল্লাহ, মৃত্যু দাও আমায়। বিকাল চারটে, আজ একদম ঠিক টাইমে তরুণী আঞ্জুকে পড়াতে এসেছে। আঞ্জু ভাত খাচ্ছে, এই অসময়ে খাওয়া দাওয়া ব্যাপারটা তরুণীর খারাপ লাগে। খাওয়া হবে টাইম ধরে, প্রতিবেলায় খাওয়ার নির্দিষ্ট একটা সময় থাকবে। তরুণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। বেহায়া মনটা আরআরকে দেখতে চাচ্ছে, কাল আরআরের চিঠিটা পড়ার পর থেকে মনের ভেতর অন্যরকম ঝড় বয়ে যাচ্ছে। সারারাত জেগে জেগে আরআরের মেসেজ পড়েছে, ওয়াশরুমে গিয়ে মুখে চেপে কেঁদেওছে, যেগুলো ছিল সুপ্তিকে অনুভব করে। কাল থেকে বুকটা ভারী হয়ে আছে তরুণীর, রোজ রোজ আরআরের সাথে দেখা হয়, স্মৃতির আয়নাটা চোখের সামনে থেকে সরানো যাচ্ছে না, তবুও নিজেকে শক্ত ডাকছে তরুণী। ভালোবাসা তার একার ছিল, অনুভূতিটাও তার একার ছিল, তাহলে কষ্ট কেন তার একার হবে না? ভালোবাসা অনুভূতিগুলো কারো চোখে পড়ল না, তাহলে কষ্ট কেন পড়বে? তরুণী, হঠাৎ আরআরের গলা কানে আসতেই হকচকিয়ে উঠল তরুণী, চোখ খুলে দেখল আরআর দাঁড়িয়ে আছে। আরআরের মুখটা একদম মলিন, তরুণী নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বলল, কিছু বললেন ভাইয়া? তরুণী মুখের ভাইয়া ডাকটা আরআরের খুব খারাপ লাগলো,
কপালে ভাঁজ পড়ল তার। বিচলিত না হয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল, যাওয়ার সময় বাইরে কোথাও আমাকে একটু সময় দেবে? তরুণী ম্লান হেসে বলল, সরি ভাইয়া, আমার সময় নেই, এখান থেকে গিয়ে আমাকে আরেকটা টিউশনিতে যেতে হয়। 10 মিনিটের জন্য প্লিজ। তরুণী কিছু বলার আগেই আঞ্চু চলে আসলো। আরারকে রুমে দেখে বেশ অবাক হলো সে। আরার চলে গেল, তরুণী আঞ্চুকে পড়াতে লাগলো। আজ আধা ঘন্টা পড়িয়ে তরুণী চলে আসে, যথাসম্ভব আরারের থেকে দূরে থাকার চেষ্টা করে সে। তরুণী যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আরার গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকলো, মনে মনে অপেক্ষা করে তরুণীর। অনেকক্ষণ হলে তরুণী যখন আসে না, তখন রুমে গিয়ে দেখে তরুণী চলে গেছে। আরারের খুব রাগ হয়, রাগটা নিজের উপর নাকি তরুণীর উপর বুঝে না সে। নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তরুণী এভাবে তার আশেপাশে আসে না, এটা সে মেনে নিতে পারছে না। সন্ধ্যায় শক্তি ফোন দেয়। আজ সারাদিন আরার শক্তিকে একটা ফোনও দেয়নি। যতবার ফোন দিতে গেছে, ততবার মনে পড়ে গেছে শক্তির বলা কথাটা, ভালোই তো কিচ্ছা বানাও দেখছি। এই কথাটা মনে পড়লেই এক ঝাঁক অভিমান মনে বাসা বাঁধে। যে মেয়েটাকে এত ভালোবাসলো আরার, সেই মেয়ে কিনা তাকে বিন্দুমাত্র বিশ্বাস করল না। তার পরিবারের প্রবলেমের কথা শুনে কিচ্ছা বলে। সেই অভিমানের সূত্র ধরে শক্তিকে কল করা হয়নি আজ, শক্তিও একটা কল দেয়নি। প্রথমবার রিং বাজল, আরার ফোনটা রিসিভ করল না। পরের বার ফোনটা রিসিভ করে হ্যালো বলল। শক্তি বলল, আজ সারাদিন একটা ফোন দাওনি কেন? আরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, তুমিও তো দাওনি। একটু বাইরে আসতে পারবে? জরুরি কথা ছিল। এখন কিসের জরুরি কথা? আসো, আসলেই বুঝবে। কোথায় যেতে হবে সেটা বলে শক্তি ফোন রেখে দেয়। কিছুক্ষণ পরে আরার রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বের হওয়ার আগে তার মা তাকে বলে দিলেন তাড়াতাড়ি বাসায় আসতে, কি যেন জরুরি কথা বলবেন। আরার রেস্টুরেন্টে গিয়ে দেখে শক্তির সাথে ইরান সুলভ বসে আছে, ফারদিন আলাদা একটা টেবিলে বসে আছে। আরার গিয়ে বসতে বসতে তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, কি রে তোরা এখানে? সুলভ বলল, ভাবি ফোন দিয়ে আসতে বলল। আরার একটা দীর্ঘশ্বাস চেপে বলল। ইরান বলল, কি রে তুই ভাবিকে ইগনোর করছিস কেন? আরার অবাক হয়ে বলল, আমি কেন ইগনোর করব? আরার শক্তির দিকে তাকালো, শক্তি মুখটা কালো করে বসে আছে। আরার বলল, কি বলবে, তাড়াতাড়ি বলো, আমাকে বাসায় যেতে হবে। শক্তি চট করে বলল, কেন, বাসায় কেন যাবা, ওই মেয়ে বাসায় আছে বলে? এইসব কি বলছো, ওই মেয়ে মানে কি? যতদিন থেকে ওই মেয়ে তোমাদের বাসায় যাচ্ছে, ততদিন থেকে তুমি বদলে গেছো, তোমার মনটা এখনো ওর কাছেই পড়ে আছে। আরার দুহাতে চুল মুঠি করে ধরল, রাগে গা রিরি করছে। ইচ্ছে করছে শক্তিকে মাথায় তুলে আছাড় দিতে, এত অবিশ্বাস কেন এই মেয়ের। ফারদিনের ঘৃণিত চোখে আরো ঘৃণা ঢেলে শক্তির দিকে তাকালো। বন্ধুকে কেউ এই মেয়ে বলে ডাকে? সুলভ বলল, ভাবি কিছু মনে করবো না, আরার যদি চাইতো সে কিন্তু তন্নির সাথেই রিলেশন কন্টিনিউ রাখতে পারতো। সে তোমায় ভালোবাসে বলেই তন্নির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে তোমায় কাছে টেনে নিয়েছে, তন্নিকে চাইলে এত কিছু করতো না। শক্তি বলল, ওর মনে তরুণী রয়ে গেছে, আমাকেও ভালোবাসেই না। তোমরা ওকে জিজ্ঞেস করো, ওর রোজ রোজ কেন এটা বলে তরুণীর জন্য খারাপ লাগে, তরুণীকে ভালো না বাসলে তরুণীকে নিয়ে এত কেন ভাববে ও। আরার বলল, আমার একটা ভুলের কারণে মেয়েটির অনুভূতির সাথে খেলা হয়েছে, এখানে কি আমার খারাপ লাগবে না বলো? শক্তি ইরান সুলভের উদ্দেশ্যে বলল, ইরান দেখেছো? আরার রাগে মুখ ফিরিয়ে বাইরে তাকালো, তার চেহারায় বিরক্তির ছাপ। ইরান বলল, আরার আমার মনে হয় তোরা তনির মাঝে দূরত্ব হওয়া উচিত, আই মিন প্রতিদিনই ভাবে দেখা হলে পুরনো স্মৃতিরা মনের ঘরে একটু করে হলেও নাড়বে, তো শক্তির সাথে টাইম স্পেন্ড কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোরা তরুণীকে ফোন দে, আবার একসাথে বসে কথা বল, মনে খারাপ লাগাগুলো চলে যাবে। আরার কিঞ্চিত রাগী গলায় বলল, আমি কোনো কথা বলতে পারবো না, ওর বলার হলেও বলুক। শক্তি বলল, ঠিক আছে আমি বলবো। কিছুক্ষণ কথাবার্তা বলে সবাই বিদায় নেয়। যাওয়ার সময় আরার তার বন্ধুদের সাথেও কথা বলল না। ফারদিন শক্তির দিকে তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে বাইরে আসলো। ইরান সুলভের রাস্তা একই দিকে, তাই তারা চলে গেল। ফারদিন রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল, তখনই শক্তির কল গেল সুলভের কাছে। সুলভ ও ইরানের জোড়াজুড়িতে আসতে হলো। ফারদিনের সামনে একটা সিএনজি এসে থামল। সিএনজি কই যাবে জিজ্ঞেস করে ফারদিন উঠতে যাবে, তখনই শক্তি এসে সিএনজিতে উঠে বসল। ফারদিন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকল। ড্রাইভার বলল, ভাই ওঠেন না কেন? ফারদিন গম্ভীর গলায় বলল, আমি যাব না, আপনি যান।
আগে তো যাইবেন কইলেন তো। ফারদিন কিঞ্চিত রাগি গলায় বলল, আগে মুড ভালো ছিল, এখন নেই, এবার গাড়ি নিয়ে সরেন এখান থেকে। শক্তি ফারদিনের দিকে তাকিয়ে ভেঙচি কেটে ছোট লোক বলে অন্যদিকে মুখ ফিরিয়ে বসল। শক্তি ফারদিনকে আসতে গালি দিলেও ফারদিন স্পষ্ট শুনতে পেল। হাত মুঠিবদ্ধ করে বিষয়টা হজম করে নিল সে। শক্তি বাসায় এসে দেখল তরুণী পড়ছে। শক্তি রুমে গিয়ে শুয়ে পড়ল। যাওয়ার সময় শক্তি বলে গেছে আরারের সাথে মিট করতে যাচ্ছে। তরুণীর মনটা খারাপ হয়ে গেল। বই বন্ধ করে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করল। হঠাৎ মনে পড়ল সেই সন্ধ্যার কথা। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল। যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখল সামনে একদল ছেলে বসে তাস খেলছে, সবার পাশে রাখা মদের বোতল। ভয়ে তরুণীর গলা শুকিয়ে যায়, চুপি চুপি পালাতে গেলে হোঁচটকে পড়ে যায়। তরুণীর পড়ে যাওয়ার শব্দ শুনে ছেলেগুলো এদিকে তাকায়। সাদা গায়ে কালো শাড়িটা চাঁদের আলোয় তরুণীকে মোহনীয় করে তুলেছে। তার সৌন্দর্য যেন আলোকিত করে দিচ্ছিল ভার্সিটির পিছনের দিকটা। তরুণী দৌড়ে পালাবে, তখনই একজন এসে খপ করে তরুণীকে ধরে ফেলে। তরুণী নিজেকে ছাড়াতে চাইলে এক একজন এক এক রকম বিশ্রী কথা বলে। তরুণী চিৎকার দিতে পারে না, তার মুখটা চেপে রাখা ছিল। একটু দূরে একজন দাঁড়িয়েছিল, ওই লোকটা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তরুণীর মুখের উপর আলো দিতেই তরুণীর চোখ খিঁচে নিল। তখনই কেউ একজন বলল, তরুণী দৌড়ে পালাবে, তখনই একজন এসে খপ করে তরুণীকে ধরে ফেলে। তরুণী নিজেকে ছাড়াতে চাইলে এক একজন এক এক রকম বিশ্রী কথা বলে। তরুণী চিৎকার দিতে পারে না, তার মুখটা চেপে রাখা ছিল। একটু দূরে একজন দাঁড়িয়েছিল, ওই লোকটা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তরুণীর মুখের উপর আলো দিতেই তরুণীর চোখ খিঁচে নিল। তখনই কেউ একজন বলল, ওই ওটা আরারে গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, ছেড়ে দে। তরুণীকে ধরে রাখা লোকটা বলল, তাতে আমাদের কি, আমরা তো এই সুন্দরীকে নিয়ে ফুর্তি করবই। ছেড়ে দিতে বলছি ছেড়ে দে, নয়তো খারাপ হবে। তুই কি খারাপ করবি, তাছাড়া এই সুন্দরীকে ছেড়ে দিলে রাতে ঘুম হবে না মামু। ভুলে যাবি না, আরার আমার বেস্ট ফ্রেন্ড, আর মেয়েটা আরারের গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। তরুণীকে ধরে রাখা লোকটা কি বুঝে যেন তরুণীকে ছেড়ে দিল। তরুণী বেশ কৌতূহল নিয়ে ফ্ল্যাশ ধরে রাখা লোকটার দিকে তাকালো, চিনতে পারল না লোকটাকে। তরুণীর এভাবে তাকানো দেখে লোকটা বলল, চলে যাও, এখানে দাঁড়িয়ে থাকবে না, ওরা সবাই নেশাগ্রস্ত, তোমার ক্ষতি করতে পারে। তরুণী দৌড়ে চলে আসে। লোকটাও নেশাগ্রস্ত ছিল, তাই কণ্ঠটা বোঝেনি তরুণী, মুখটাও দেখেনি সে। টেবিল থেকে মাথা তুলে ওই খুলল তরুণী। পুরনো কিছুই আর মনে করতে চায় না, তবে চাইলেই যে সব কিছু ভুলে থাকা যায় তাও না। সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে পড়ায় মনোযোগ দিল তরুণী। রাত 10টায় খিদেই তরুণীর পেট চোচ্ছো করতে লাগে। তরুণী বই রেখে গিয়ে ভাত পাইল। ভাত পেড়ে জুহাকে ও শক্তিকে ডাক দিল। জুহা হাত খোপা করতে করতে টেবিলে এসে বসে। তরুণী বলে, কিরে শক্তি কই? ও নাকি খাবে না, খিদা নাই বলল। বললেই হলো, দুপুরে খাইনি, এখনো খাবে না বলছে, তুই খা, আমি ওকে নিয়ে আসছি। তরুণী শক্তিকে আনতে যায়। শক্তি উপুর হয়ে শুয়ে আছে। তরুণী শক্তির পিঠে হাত রেখে বলল, দোস্ত খাবি না? শক্তি উঠে বসল। তরুণী বলল, মুখটা বান্ধবের মতো হয়ে গেছে, আয় খেয়ে নে। শক্তি তরুণীর হাত ধরে বলল, দোস্ত আমার একটা কথা রাখবি? কথা কথি পরে হবে, আগে আয় ভাত খাবো, খিদায় আবার কলিজা ব্যথা করছে। তুই আমাকে কথা না দিলে আমি খাবো না কিছু। তরুণী হেসে উঠে বলল, ওকে বল কি বলবি। দোস্ত তুই আরার কি ভুলে জানা প্লিজ। তরুণী ম্লান হেসে বলল, এসব কি বলছিস কুত্তি, আমি তো সব কিছু দু সপ্তাহ আগেই ভুলে গেছি, আয় তো খেতে আয়, আমার সত্যি খুব ক্ষুধা পেয়েছে। দোস্ত শোন না, তুই আমাকে কথা দে, তুই কখনো আরারের সামনে যাবি না, ওর সাথে কথা বলবি না। কথা দিলাম, এবার আয় তো। আর একটা কথা দিবি? উফ বল কি কথা। দোস্ত তুই আরারের বোনের টিউশনটা ছেড়ে দিবি প্লিজ। তরুণীর মুখটা চুপসে গেল। টিউশনি সে কিভাবে ছাড়বে, অনেক কষ্ট করে রিজা অপুকে বলতে বলতে একটা টিউশনি পেয়েছে, সামনে পরীক্ষা, ফি দিতে হবে, বাসা ভাড়ারও ভাগ দিতে হবে, নিজের হাত খরচ সব কিছু এক টিউশনির টাকা দিয়ে কেমনই করবে, বাড়িতেও তো টাকার কথা বলতে পারবে না। শক্তি তরুণীকে বলল, দোস্ত প্লিজ আমার জন্যে হলেও টিউশনিটা ছেড়ে দে প্লিজ, দেখ তোর যত টাকা লাগে আমি দিব, সমস্যা নেই, তুই শুধু এই টিউশনিটা ছেড়ে দে প্লিজ, তুই বলে আমি এক্ষুনি টাকা দিয়ে দিব। তরুণীর বুক ফেটে কান্না আসছে। শক্তি বড়লোক বাবার একমাত্র মেয়ে, ধনীর দুলালি, বাবার আহ্লাদী কন্যা, তাই বলে টাকা দেখাবে? তরুণী শুকনো এক ঢোক গিলে নিজেকে শক্ত করল।
উথলে ওঠা কান্নাটা কোনো রকম আটকিয়ে বলল, তুই টাকা দিবি কেন? অন্য একটা টিউশনই খুঁজে নিব, তোর জন্য কি এটাও পারবো না? সত্যি খুশিতে আত্মহারা হয়ে তন্নিকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ দোস্ত, আমি জানতাম তুই আমার কথা রাখবি। তন্নি ম্লান হাসল, সত্যি উঠে খেতে চলে গেল, তন্নিকে যেতেও বলল না। তন্নির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, চট করে চোখের জলটা মুছে তন্নি খেতে গেল, কিন্তু গিয়ে দেখল সত্যি খাওয়া শুরু করে দিয়েছে। তন্নির খিদে থাকার পরেও যে এতক্ষণ সত্যিকে ফেলে খায়নি সেটা কি সত্যির চোখে পড়েনি? কষ্টে মস্তির নিম্ন ওষ্ঠ কেঁপে উঠল। তন্নি আর দাঁড়িয়ে থাকল না, চলে আসলো ওখান থেকে। দু একবার টেবিলে থেকে জুহার ডাক ভেসে এলো, কিন্তু সত্যি একবারও ডাকল না। ঘুমের ভান করে পড়ে থাকলো তন্নি। সত্যিরা খেয়ে এসে শুয়ে পড়ল। রাত দুটো হয়ে যায়, তন্নির ঘুম আসে না। ফোনটা হাতে নিয়ে আরাটের মেসেজগুলো পড়ল। এই অনুভূতি ভরা মেসেজ ছিল সত্যিকে উদ্দেশ্য করে। ভাবতেই কলিজা মোচড় দিয়ে ওঠে তরুণীর। একবার ভাবে এই মেসেজগুলো কেটে দিবে, তারপর ভাবে এই মেসেজগুলো তো সেই মানুষটার হাতের ছোঁয়া লেগে আছে, যে মানুষটার হাতের ছোঁয়া পেতে ব্যাকুল হতো তার মন। ঘুমন্ত সত্যি ও জুহার কপালে চুমু এঁকে অদ্ভুত হাসি ঠোঁটে আঁকল তরুণী। সকালে ঘুম থেকে উঠে জুহা দেখল তরুণী রুমে নেই, ভাবল কিচেনে। ওয়াশরুম থেকে এসে কিচেনে গেল সে, সেখানে গিয়ে দেখল তন্নি নেই। জুহা বারান্দা থেকে শুরু করে নিচে গিয়েও খুঁজে এলো, কোথাও তন্নি নেই। সত্যিকে জাগিয়ে তুলে বলল, তন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি প্রথমে ভাবল তন্নি কোথাও গিয়েছে। তন্নির ফোনে কল দিল, ফোনটা বালিশের নিচে বেজে উঠল। তন্নির ড্রেস বা বই খাতা কিছুই নেই, শুধু ফোনটা রেখে গেছে। জুহা ও সত্যি মিলে পুরো হোটেল ও হোটেলের আশপাশ খুঁজে দেখল, কোথাও খুঁজে পেল না। সত্যি আরারকে ফোন দিয়ে বিষয়টা জানায়। আরার ও তার বন্ধুরা মিলে অনেক খোঁজাখুঁজি করে, খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তবুও পাওয়া যায় না তরুণী নামের মিথ্যে মেঘবতীকে। দেওয়ালের সাথে পিঠ থেকে বসে আছে আরার, রুমটা খুটখুটে অন্ধকার। আরারের হাতে থাকা ফোনের স্ক্রিনের কিঞ্চিত আলো বিস্তৃত হয়েছে আরারের আশপাশ। সেই আলোতে আরারের গাল বেয়ে যাওয়া জল টুকু চিকচিক করছে। তার মনটা অস্থির হয়ে আছে, কষ্টে বুকের পাঁচরগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। তরুণীকে একটা পলক দেখার জন্য মনটা ছটফট করছে। আজ তিন দিন হলো তরুণীর কোনো খোঁজ নেই। এই তিন দিনে আরার একদম উন্মাদের মতো হয়ে গেছে। তরুণীকে খুঁজতে খুঁজতে দিনকে রাত, রাতকে দিন করছে, না খাচ্ছে না ঘুমোচ্ছে। আরার বুঝতে পারছে তরুণীকে ভালোবাসে, মেঘবতী বলে ভুল করে ডাকতে যাকে তাকেই ভালোবাসে। কিন্তু সময় থাকতে বুঝল না আরার, আগে কেন বুঝল না সে? আগে যদি বুঝে যেত তাহলে এই দিনটা সামনে আসতো না। মনস্তাপ দিচ্ছে না তাকে ভালো থাকতে। সেই থেকে এই পর্যন্ত যা হয়েছে সব হয়েছে আরারের জন্য, তার একটা ভুলের জন্য আজ এই দিনের দেখা। নিজের প্রতি নিজের খুব ঘৃণা হচ্ছে আরারের। কেন বেছে নিয়েছিল সত্যিকে? ভুল করে তরুণীকেই কেন মেঘবতী করে রাখেনি? ইনবক্সে ঢুকে মেঘবতী নামের নাম্বারের মেসেজে ঢুকল। সেদিন তরুণীকে যখন আনতে যায়নি তরুণী কত মেসেজ দিয়েছিল, আরার কিনা মেসেজগুলো সিনই করেনি? তরুণী উধাও হওয়ার তিন দিন থেকে এই মেসেজগুলো বারবার পড়ছে আরার। একটা মেসেজে চোখ আটকে গেল আরারের। এই লাগামহীন ভদ্রলোক, কই আপনি বলেন তো, দেন না একটা কল প্লিজ। সেই সকাল থেকে কথা হয় না আপনার সাথে, আপনার গলা শুনতে মনটা ব্যাকুল হয়ে আছে। আপনার কি একবারও আমার কথা মনে পড়ছে না? আপনি কি জানেন না আপনার গলা না শুনলে আমি কিছু খেতে পারি না? খুব খিদে লাগছে, সেই সকাল থেকে কিচ্ছুটি খাইনি। একটাবার কল দেন না প্লিজ। মেসেজটা পড়ে আরার দেওয়ালে মাথা ঠেকে ঠোঁট কামড়ে কেঁদে উঠল। সেদিন সত্যিকে পেয়ে সে ভুলেই গেছিল একটা মেয়ে তার অপেক্ষায় বসে আছে, ভুলেই গেছিল একটা মেয়েকে সে কথা দিয়েছিল কোলে করে নিয়ে আসবে, মুখে তুলে খাওয়াবে। তরুণীর মধুর গলাটা কানে বেঁচে যাচ্ছে। আরারের কানে বাজলো তরুণীর কাঙালি গলার কথাটা, একটাবার আপনার হাত ধরতে দেবেন প্লিজ। আরারের চোখে ভাসলো কিচেনে তরুণী আরারের হাত ধরার দৃশ্য। আরারের কান্নার গতি এবার বেড়ে গেল, তার ফ্যাসফেসে কান্নার শব্দে প্রতিটি দেওয়াল যেন কাঁদছে। তন্নি তাকে ছুঁতে চেয়েছিল, অথচ সে ছুঁতে দেয়নি। কি হতো 10 সেকেন্ডের জন্য হাতটা ধরতে দিলে? রাগে আরার দেয়ালে ঘুষি মারল, দু একটা ঘুষি মেরে হাতে ব্যথা অনুভব করল। হাঁটুতে মুখ গুছিয়ে আবারও কেঁদে উঠল। হাতের এ ব্যথা বুকের ব্যথার কাছে তুচ্ছ। এ ব্যথা তো মলম দিলে সেরে যাবে, কিন্তু বুকের ব্যথা সারবে কেমন এসে? ভালোবাসার না বলা কথাটা বুকে পাথর হয়ে জমে আছে। যদি তরুণী ভালোবাসি বলতে পারত তাহলে বুকের লঘুটা কমত। আজ একবার যদি তরুণীকে পেত খুব শক্ত করে জড়িয়ে ধরে বলত,
আমি তোমাকে ভালোবাসি মেঘবতী, খুব বেশি ভালোবাসি। ভাইয়া, আশুরটা কানে আসতে ফ্যাসফ্যাস করে কান্না থামিয়ে দিল আরার, কিন্তু হাঁটু থেকে মুখ তুলল না। আশু আরারের পাশে বসে আরারের কাঁধে হাত রেখে সন্তপ্ত গলায় বলল, ভাইয়া কি হয়েছে তোমার? আজ তিন দিন থেকে ঠিক মতো খাচ্ছ না, কারোর সাথে কথা বলছো না, আরুকে আম্মা বকেছে দেখেও কিছু বললে না, আমি খাইনি শুনেও আমার রুমে গিয়ে আমায় বকা দিলে না, কি হয়েছে বলো না ভাইয়া। আরার আশুকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। বোনের কথাই যেন কষ্টগুলোকে ফেঁপে উঠছে। আশু বাক রুদ্ধ হয়ে গেল। আরারের দুগাল ধরে চোখ মুছে দিতে দিতে অস্থির হয়ে পড়ল, ভাইয়া তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো ভাইয়া? আরার আশুর দুহাত ধরে কেঁদে কেঁদে বলল, আমি খুব খারাপ রে আশু, খুব বেশি খারাপ। তুমি খারাপ নও ভাইয়া, আমাদের ভাই কখনো খারাপ হতে পারে না, বলো কি হয়েছে? তোকে বলেছিলাম না ধরনির কথা, ও হারিয়ে গেছে না আশু, ওকে এনে দিবি, আমি মরে যাচ্ছে ওকে ছাড়া, এখানে খুব ব্যথা হচ্ছে রে, খুব বেশি ব্যথা হচ্ছে। আশু আরারের চোখ মুছতে মুছতে বলল, বলছে তো কাঁদবে না, তুমি জানো না তোমার কষ্টে তোমার বোনদের কষ্ট হয়, তোমার মেঘবতীকে আমরা খুঁজে এনে দেব, যেখানেই থাকুক ওকে তোমার কাছে এনে দেব, তবুও তুমি কেঁদো না ভাইয়া, প্লিজ কান্না থামাও। আশু আরারের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে আল্লাদি মাখা কান্না ভিজা গলায় বলল, কি বানিয়েছো, নিজের চেহারাটা দেখো, খুব তো বলো, আমি নিজের যত্ন নেই না, তুমি নিজের যত্ন নিয়ে একদম উদ্ধার করে দিছ। আরু আনু রুমে ঢুকল, দুজনের মুখটা বিষণ্ন। আরার ওদের দেখে নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করল। আরারের সামনে বসলো দুজন। আনু ধরা গলায় বলল, ভাইয়া তোমার কি হয়েছে? আরু আরারের হাতের দিকে তাকিয়ে দেখল, আরারের হাত লাল হয়ে আছে, রক্ত জমাট বেঁধে আছে। আরু উৎকণ্ঠে বলল, ভাইয়া তোমার হাতে কি হয়েছে, এত লাল হয়ে আছে কেন? কোথাও লেগেছে, ব্যথা পেয়েছো? আরার কিছু বলার আগে আশু আনু একের পর এক প্রশ্ন ছুটতে থাকলো, কিভাবে কি হয়েছে, ব্যথা পাচ্ছে কিনা, কখন হলো, বোনদের প্রশ্নের ধাক্কাধাক্কিতে আরারের কান্না সরে যায়। আশু উঠে দ্রুত গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো, এসে তৎক্ষণাৎ তুলোতে মেডিসিন নিয়ে আরারের হাতে লাগিয়ে দিতে লাগলো। তুলোটা আরারের হাতে এমনভাবে লাগাচ্ছে যেন আরার ব্যথা পাচ্ছে না, আশু তুলো লাগাতে ব্যথা পাচ্ছে। আরু আনু মুখটা এমনভাবে বিষণ্ণ করে রাখছে যেন ব্যথাটা তারা পাচ্ছে। আরারের ক্ষুণ্ণ মনে সুখের ছিটা পড়ল। আরু আশুর হাত থেকে তুলো এনে বলল, এভাবে কিভাবে দিচ্ছ, দাও এদিকে। আরু তুলো এনে আরারের হাতে লাগাতে পারছে না, তার হাত কাঁপছে। ভাইয়া যদি ব্যথা পায়, যদি তার হাত জ্বলে? এই প্রশ্নের ঠেলাঠেলিতে সাহস হারিয়ে গেছে। আরুর থেকে আনু তুলে নিল, তারও একই অবস্থা। শেষমেশ আশু তুলে নিয়ে মেডিসিন দিল। বন্দির কাণ্ডে হেসে উঠল আরার, কিন্তু মনের অস্থিরতা কমল না। তরুণীর জন্য ভেতরটা পুড়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে এক মাস চলে গেল, তরুণীর দেখা এখনো মিলল না। এমন কোনো জায়গা নেই যেখানে আরার তরুণীকে খোঁজেনি। সুপ্তিও তরুণীর খোঁজে তরুণীর গ্রামের বাড়িতে গিয়েছে। তরুণীর মা বললেন তিনিও কিছু জানেন না। এই এক মাসে অনেক কিছু বদলে গেছে, সাথে বদলেছে সুপ্তিও। তরুণী চলে যাওয়ার পর থেকে সুপ্তি একদম বদলে গেছে, অনেকটা বেশি বদলে গেছে। চঞ্চলতা এখন আর তার মাঝে দেখা যায় না, সব সময় ঘুম মেরে বসে থাকে। তরুণীর অনুপস্থিতি তাকে প্রতিটি মুহূর্তে ধিক্কার জানায়। নিজের স্বার্থে তরুণীর সাথে এত বড় অন্যায় কী করে করল সে? আরার আর সুপ্তির সম্পর্কটাও এখন পানসে হয়ে গেছে। সম্পর্ক না বললেও চলে, দুজন দুজনের সাথে কথা না বলে এক মাস কাটিয়ে দিয়েছে, তবুও কেউ কাউকে কোনো অভিযোগ করে না। আরার সুপ্তিকে বলে দিয়েছে সে তরুণীকে ভালোবাসে, তার অনুভূতিগুলো তরুণীর নামে আসে, সুপ্তির নামে নয়। সুপ্তি শুনে কিছুক্ষণ বলেনি কিচ্ছু, কোনো রাগারাগি চেঁচামেচি করেনি। তার মন, অনুভূতি, ভালোবাসা সব ভোঁতা হয়ে গেছে। শীর্ণ পদে হেঁটে হোটেলে ফিরল সুপ্তি। আজ সুপ্তির আর জুহার লাস্ট এক্সাম ছিল। এক্সাম দিয়ে আসার পথে তরুণীর মতো একটা মেয়েকে দেখেছে, রাস্তার ওপাশে দাঁড়িয়েছিল মেয়েটা। সুপ্তি তরুণী বলে ডাক দেয়, মেয়েটা পিছন ঘুরে তাকায় না। সুপ্তি রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার আগেই মেয়েটি সিএনজিতে উঠে চলে যায়। ভেতরটা খুব কাঁদছে সুপ্তির, তরুণীকে খুব মনে পড়ছে। আজ যদি তরুণী থাকতো তাহলে? আচমকা সুপ্তি হাউমাউ করে কেঁদে উঠল। জুহা ওয়াশরুমে ছিল, কান্নার শব্দ শুনে দৌড়ে আসলো। জুহা এসে বলল, কি হয়েছে দোস্ত, কাঁদছিস কেন, কি হয়েছে? সুপ্তি কিছু না বলে কেঁদেই যায়। জুহা কান্নার কারণ কি তা বুঝতে পেরে তীক্ষ্ণ গলায় বলল, এখন কেন কাঁদছিস, যা তোর আরারের কাছে, তোদের মাঝখান থেকে তো ও চলে গিয়েছে,
এবার তো তোরা শান্তি। জুহা কেঁদে দিল। শক্তি কাঁদতে কাঁদতে বলল, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে দোস্ত, আমি কিভাবে এতটা স্বার্থপর হয়েছিলাম, আমি একবারও কেন ভাবিনি তর্ণীর কথাটা। এখন ভেবে কি লাভ, এখন কেঁদেই বা কি লাভ, তখন তো তুই ওকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছিলি, তাই না? তোর স্বার্থপরতা আজ অনুশোচনা হয়ে ফিরেছে। বারান্দার মেঝেতে দেয়ালে পিঠ ঠেকে বসে আছে আরার, তার চুলগুলো এলোমেলো, অযত্নে বেড়ে ওঠা দাড়িগুলোর জন্য পাগলের মতো লাগছে তাকে। এক হাতে ওয়েনের বোতল, অন্য হাতে ফোন নিয়ে তর্ণীর পুরনো মেসেজগুলো পড়ছে। একটা মেসেজ দুবার পড়ল আরার, এই লাগামহীন ভদ্রলোক, আপনি রোজ রোজ আমার স্বপ্নের সাথে দুষ্টুমি করেন কেন? মেসেজটা পড়ে বুকের সাথে ফোন চেপে ধরল আরার। এইটুকু দিনে কত স্বপ্ন সাজিয়েছিল মেয়েটা, অথচ আরার কিনা এক মুহূর্তে সব শেষ করে দিল। তর্ণীর মেসেজ পড়ে পড়ে আরার কাটিয়ে দিল একটা মাস। এই একটা মাস থেকে আরার আগের মতো তার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে না, কারোর সাথে কথা বলে না, বন্ধুদের সাথে আড্ডাই যায় না, সারাদিন রুমে দরজা বন্ধ করে বসে থাকে। আরারের নিরাপদায় ঘরটা কেমন যেন লাশ ঘরের মতো রূপ নিয়েছে, প্রতিটি দেয়ালে দেয়ালে যেন কষ্টেরা লেপটে আছে। ওই একটা মাস আবারও ফিরে চাই আরার, সারা রাত জেগে থেকে কণ্ঠরানীর কণ্ঠ শোনা, খেতে ঘুমাতে সব সময় হয় ফোনে নয় মেসেজে কথা বলা। সেই দিনগুলো ফিরে চাই আরার, ফিরে চাই তর্ণীকে। পাশে রাখা ওয়াইনের বোতলটা হাতে নিয়ে এলোমেলো পায়ে রুমে ঢুকলো আরার। কয়েক পা আসতেই বিছানাতে হুমড়ি খেয়ে পড়ল সে। শীর্ণ ঠোঁটচোরা নাড়াতে নাড়াতে বলল, মেঘবতী প্লিজ কাম ব্যাক, প্লিজ মেঘবতী। নিজের যত্ন না নিতে নিতে আরার অসুস্থ হয়ে যায়। ফাহিমা খাতুন ও তার বোনদের জোরাজুরিতে সে ডক্টরের কাছে যায়। ফাহিমা খাতুনও আরারের সাথে যান। ডক্টর কেবিনে ঢোকার সময় করিডোরে আরার ও ফাহিমা খাতুনকে বসা দেখল। আরারের ডাক এলে আরার ডক্টরের কেবিনে যায়। ডক্টর আরারকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখতে লিখতে প্রশ্ন ছুড়ল, আপনার পাশে যে মহিলাটা বসেছিলেন উনি কি হন আপনার? আরার স্বাভাবিকভাবে প্রশ্ন করল, কেন স্যার? ডক্টর বলল, কিছুদিন আগে উনি ওনার মেয়েকে নিয়ে এসে অ্যাবরেশন করিয়ে গেলেন, আবার যতদূর মনে হলো মেয়েটি আনম্যারিড, তা জিজ্ঞেস করলাম। ডক্টরের কথা শুনে আরার চমকে উঠল, হাসার চেষ্টা করে বলল, কি বলছেন এসব, ওনার মেয়ের এখনো বিয়ে হয়নি। মেয়েটা ওনাকে মা বলে ডাকছিল। আরারের চেহারার চিন্তার রেখা ফুটে উঠল, অজানা ভয় তার বুকটা চিনচিন ব্যথা হতে লাগলো। ডক্টরের প্রেসক্রিপশন লেখা শেষ হলে আরার ডক্টরের থেকে বিদায় নিয়ে চলে আসে। বাসে এসে তার মাকে নিয়ে রুমে যায়। ওনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, আম্মু এক মাস আগে তুমি কাকে অপারেশন করিয়ে এসেছো? আরারের প্রশ্নে ফাহিমা খাতুনের আত্মা কেঁপে উঠল, ভয়ে শুকনো ঢোক গেলেন তিনি। আরার কিঞ্চিত রাগি গলায় বলল, কি হলো বলছো না কেন, কাকে অপারেশন করিয়ে এসেছো? ফাহিমা খাতুন আসল বিষয়টি আরারকে বলে দিলেন। সবকিছু শুনে আরারের মাথা ঘুরতে লাগলো, এসব কি শুনছে সে, তার বোন এইরকম খারাপ কাজ করেছে? রাগে ফুঁসতে ফুঁসতে আরার রুম থেকে বেরিয়ে আসলো। আশু আরু আনু ও আঞ্জু মিলে লুডো খেলছিল। আরার আশুকে টান দিয়ে বসা থেকে তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় দিল। টাল সামলাতে না পেরে আশু মেঝেতে মুখ থুবড়ে পড়ে। অতর্কিত ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেল আরারের বোনেরা। ভয়ার্ত চোখে আরারের দিকে তাকিয়ে দু কদম পিছিয়ে গেল তারা। আশু গালে হাত দিয়ে উঠে দাঁড়ালো, ঠোঁট কেটে গেছে। অশ্রুসিক্ত চোখে আরারের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? ওই নোংরা মুখে তুই ঢাকবি না ভাই, আজ থেকে তুই আমার বোন না। খুব চেনা একটা ভয় আশুর কলিজা লাফাতে লাগলো। ভীত চোখে দরজার দিকে তাকিয়ে দেখলো ফাহিমা খাতুন দাঁড়িয়ে আছে। আরার আশুকে বলে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, না তুই আমার বোন আর না আমি তোর ভাই। আশু চট করে আরারের পা জড়িয়ে কাঁদতে লাগে। অনেকবার সবকিছু বলতেই আরারের সামনে গিয়েছে, কিন্তু সাহসে কুলিয়ে ওঠেনি। মুখে যতই বলুক বলে দিবে, সামনে গেলে সাহস পেত না, না কিভাবে বলবে সেটা ভেবে পেত না। আশু কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া এটা বলার থেকে আমাকে গলা টিপে মেরে ফেলো ভাইয়া, আমি সব ছাড়লেও তোমাকে ছাড়তে পারবো না। আরার আশুকে ধরে ধাক্কা দিয়ে গেল, চেঁচিয়ে বলল, আমি তোকে মারবো কেন, তুই মরে যা পাপি কোথাকার। বলেই আরার হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। আশুর অসহায় চোখে মায়ের দিকে তাকায়, উনি ঘৃণার চোখে তাকিয়ে চলে যান। 5 বছর পর সকাল 9টা, সূর্যের তেজ বেড়ে যাচ্ছে, তার তেজের ঝলকানিতে চারিদিক চকচক করছে। রাতে খুব ঝড় হয়েছে, আকাশের জল ঢেলে দিয়েছে ভুবনের বুকে, চকচকে ঝকঝকে পরিষ্কার চারিদিক। একদল প্রজাপতি সকালের আড্ডায় বেরিয়েছে,
নেচে নেচে এ পাতা ও পাতা ছুঁয়ে দিচ্ছে। বিরক্তিকর কাকেরা কা কা করে চারিদিকটা তীক্ষ্ণ করে তুলছে। এক রাশ বিরক্তি নিয়ে জানলার গ্লাস এঁটে দিল আড়াল। চোখে মুখে বিরক্তি নিয়ে এসে খাটে বসল। আজ সারাটা রাত ঘুম হয়নি তার। মায়ের কথা রাখতে আজ মেয়ে দেখতে যাবে, কিন্তু সে এখনো তরুণীকেই আটকে আছে। সে চেয়েও পাচ্ছে না অন্য কাউকে নিয়ে ভাবতে। আজ পাঁচটা বছর চলে গেল, তরুণীর দেখা নেই। এই চার বছরে কোথায় কোথায় না তরুণীকে খুঁজেছে আরার, কিন্তু কোথাও তরুণীর দেখা মেলেনি। শক্তির সাথে সম্পর্কের ইতি টেনেছে পাঁচ বছর আগেই। ইতিটা দুপক্ষের ইচ্ছেই টানা হয়েছিল। শক্তির খবর আরার জানে না, তার মনেও পড়ে না শক্তির কথা। কিন্তু এই পাঁচ বছরে এক মুহূর্তের জন্য আরার তরুণীকে ভুলতে পারেনি। পুরনো অনুভূতিগুলো বারবার মনে নতুন করে জন্ম নেয়। সেই অনুভূতি তরুণীকে কাছে পাওয়ার তৃষ্ণা বাড়িয়ে দেয়, যা দেয় না অন্য কোনো নারীকে নিয়ে ভাবার ক্ষমতা। পাঁচ বছর কম নয়, এই পাঁচ বছরে অনেক কিছু বদলে গেছে। আরারের বয়স বেড়েছে, 30 পারি দিচ্ছে সে। আরারের মা অবসর নিয়েছেন এক বছর হল। আরারও এখন কলেজের টিচার। আরও আনু এখন মেডিকেল কলেজে পড়ছে। আশু ডাক্তারিতে চাকরি নিয়েছে 6 মাস হল। আঞ্জুও কলেজের গণ্ডিতে পা রেখেছে। পরিবারের সবাই সবার মতো ব্যস্ত, শুধু খালি বাসায় পড়ে থাকেন ফাহিমা খাতুন। সারাদিন বাসায় একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তিনি। এক বছর থেকে আরারকে বিয়ের কথা বলছেন, সে বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। মেঘবতীকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবে না সে। ফাহিমা খাতুন প্রথমে ছেলের কথা শুনলেও শেষের দিকে ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগেন। দুদিন কিছু খাননি তিনি, আরার ম্যানেজ করে নেয়। এখন কয়েকদিন ধরে হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। আরার এবার পারছে না ওনাকে মানাতে, বাধ্য হয়ে আরারকে বিয়ের জন্য রাজি হতে হয়েছে। আজ মেয়ে দেখতে যাবেন, যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ের দিন ঠিকঠাক করে আসবেন। মেঘবতীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হবে এটা ভাবলেই কলিজা মোচড় দিয়ে ওঠে আরারের। শুধু খালি বাসায় পড়ে থাকেন ফাহিমা খাতুন। সারাদিন বাসায় একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তিনি। এক বছর থেকে আরারকে বিয়ের কথা বলছেন, সে বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। মেঘবতীকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবে না সে। ফাহিমা খাতুন প্রথমে ছেলের কথা শুনলেও শেষের দিকে ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগেন। দুদিন কিছু খাননি তিনি, আরার ম্যানেজ করে নেয়। এখন কয়েকদিন ধরে হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। আরার এবার পারছে না ওনাকে মানাতে, বাধ্য হয়ে আরারকে বিয়ের জন্য রাজি হতে হয়েছে। আজ মেয়ে দেখতে যাবেন, যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ের দিন ঠিকঠাক করে আসবেন। মেঘবতীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হবে এটা ভাবলেই কলিজা মোচড় দিয়ে ওঠে আরারের। পুরনো ফোনটা হাতে নিয়ে তরুণীর মেসেজ করে পড়ল। রোজ রোজ একই মেসেজ পড়তে বিরক্ত হয় না আরার, বরং এক রাশ ভালো লাগা তাকে ঘিরে ধরে। অনুভূতিগুলো তার সত্তাকে আবারও জাগিয়ে তোলে। ফোনটা বুকের উপর রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরার। চোখের কোণে এক ফোঁটা জল জমে গেছে, বুকের উপর ভারী পাথর অনুভব করছে। মনটা বারবার বলছে, তরুণী ফিরে এসো প্লিজ, তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই। সে একটা মাস আমি ফিরে চাই তরুণী, তোমার কণ্ঠে লাগামহীন ভদ্রলোক ডাকটা একবার শুনতে চাই। মনের কথা তরুণীর কাছে পৌঁছায় না। দরজার কড়া নাড়ার শব্দে আরার উঠে বসে বলল, দরজা খোলা আছে। বলতে না বলতেই আরও আনু হুড়মুড়িয়ে রুমে ঢুকে গেল। দুজনের হাতে দুটো নীল রঙের ড্রেস। আরার ফোনটা বালিশের নিচে রাখল। আরারের সামনে দাঁড়িয়ে আরও আমোদ কণ্ঠে বলল, ভাইয়া দেখো তো এইটাই আমাকে কেমন লাগবে। আরার ছোট করে বলল, ভালো। আনু আরুকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আরার কিছু বলার আগেই আরু বলল, খবরদার যদি কিছু বলেছো তো তুমি কিন্তু আমাকে শুধু ভালো বলছো, ওকে তাই বলবা। আরার হেসে উঠল। ওদের একজনের সামনে আরেকজনের প্রশংসা করা মানে ভয়ঙ্কর কিছু করে ফেলা। দুহাতে দুবোনকে টেনে পাশে বসিয়ে বলল, তোরা দেখতে তো একই রকম, তাও সেম ড্রেস আপ, তোদের তো আমি চিনবো না। আরও কাঁদো কাঁদো হয়ে বলল, তোমরা চিনবে না এই দুঃখে, আমি জীবনেও আমি চুল লম্বা করতে পারি না, কারণ ওই চুল লম্বা, আর তুমি বলছো চিনবো না। চিনবো তো বাবা, আমি তো মজা করছি, যা তোরা এগুলোই পর। সত্যি তো? একদম। আরও আনু আরারের দোগালে চুমু খেয়ে বেরিয়ে যায়। আরার বন্দের পেয়ে কয়েক মুহূর্তে বুকটা হালকা অনুভব করেছিল, এখন আবার ভারী লাগছে।
দুহাত ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল সেই। চোখে ভেসে উঠছে তরুণীর মুখটা। হাতে ঘড়ি পড়তে পড়তে তাড়াহুড়ো করে আশু রুম থেকে বের হলো। হসপিটাল থেকে কল এসেছে, এক্ষুনি যেতে হবে। আরও আনু ড্রেস হাতে নিয়ে আরারের রুম থেকে আসছে দেখে তার দ্রুত চলা পা দুটো থেমে গেল। এই বাড়িতে কোনো বিষয় তার সামনে আলোচনা করা হয় না। কাল তার বোনদের মুখ থেকে শুনেছে আরারের জন্য মেয়ে দেখতে যাবে। আজ 5 বছর হলো আরার আশুর সাথে কথা বলে না। একই বাড়িতে একই ছাদের নিচে থাকে, তবুও দুই ভাই বোনের মধ্যে আকাশ পাতাল দূরত্ব। কথাটা অদ্ভুত হলেও এটাই সত্যি, আর এই অদ্ভুতকে সত্যি করে দিয়েছে ওই ডক্টর। তিনি ফাহিমা খাতুনের পরিচিত একজনের সাথে আশুর অ্যাবর্শনের কথা বলেন, আর ওই লোকটা এই কথা পুরো রিলেটিভ চেনা পরিচিত সব জুড়ে ছড়িয়ে দেয়। আরানু ফাহিমা খাতুনকে অনেক বিবৃতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেই থেকে আশুও হয়ে ওঠে আরো ঘৃণিত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আশু আরু আনুকে না দেখার ভান করে চলে যেতে লাগলো। কয়েক কদম যেতে আরু আনু আপ্পি বলে ডেকে উঠল। আশুর পা থেমে গেল। আরু আনু দৌড়ে এসে আশুকে ছড়িয়ে ধরল। আশু খুব কান্না পাচ্ছে, ইচ্ছে করছে বোনদের বলতে, একটা মাত্র ভাই আমার, আমি পাত্রে দেখতে যাব না, নে না আমায় প্লিজ, কিন্তু বলবে না আশু। অনেক কষ্ট করে গলায় আসা কান্নাটা থামিয়ে আরুকে আনুকে ছাড়িয়ে দিয়ে কিঞ্চিত ধরা গলায় বলল, হসপিটাল থেকে ফোন এসেছে, আমাকে যেতে হবে, আসছি আমি। আনু বলল, আশু হাসার চেষ্টা করে বলল, যা দেখে আয়। আরু বলল, আপু তুমিও চলো না আমাদের সাথে, ভাইয়া কিছু বলবে না। আমার সময় নেই রে, তোরা যা, তাছাড়া আমি গেলে কি আর তোরা গেলে কি, সমানই তো। বলেই আশু দ্রুত পা চালিয়ে চলে গেল। তার দ্রুত যাওয়ার কারণ তারা নয়, তার দ্রুত যাওয়ার কারণ হচ্ছে কান্না আটকানো। ঘরের বাইরে এসে ঝরঝর করে চোখের আটকানো পানিগুলো বাঁধ ভাঙা জোয়ারে ছেড়ে দিল। একবার পিছনে তাকিয়ে বাড়ির দিকে তাকিয়ে চলে গেল। জীবনে পিছন ঘুরে তাকাতে হবে না তাকে, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করে নিয়েছে। কারো অবহেলায় কিচ্ছু যায় আসে না। এখন শুধু একটা মানুষকে জবাব দেওয়া বাকি, কঠিন জবাব, শুধু সেই বেইমানটার দেশে আসার অপেক্ষা। ফাহিমা খাতুন সবাইকে নাস্তার টেবিলে ডাকলেন। নাস্তা করে সবাই রেডি হয়ে রওনা দিবে। আরু আনু এসে টেবিলে বসার পরে আরার আসলো। আঞ্জু ফ্রেশ হয়ে আসছে বলল। ফাহিমা খাতুন বসতে বসতে বললেন, আরান ফারদিনকে ফোন দিয়েছিলি? কেন? প্রস্তাবটা যখন ওর মা এনেছে, ওরা কেউ সাথে থাকলে ভালো হয় না। আরার প্লেটে পরোটা নিতে নিতে গম্ভীর গলায় বলল, ওর সময় কই, আঙ্কেলের বিজনেস ওকে একা হ্যান্ডেল করতে হয়। আরারের মনটা খারাপ মনে হচ্ছে। ফাহিমা খাতুন জিজ্ঞেস করলেন না কেন মন খারাপ। তিনি জানেন তরুণীর জন্যই আরারের মন খারাপ। এখন যদি আগ বাড়িয়ে বলেন কেন মন খারাপ, আরার সুযোগ পেয়ে বলতে থাকবে, মা প্লিজ আমি বিয়ে করব না। ফাহিমা খাতুন আরুকে ডিম ভাজে দিতে দিতে আরুকে প্রশ্ন করলেন, আশু কি খেয়েছে? আরার বসা থেকে উঠে গেল। আশুর সাথে এক টেবিলে বসে আরার খায় না। এই বাড়িতে দুবার খাওয়া হয়, একবার সবার, অন্যবার আশুর। আনু আরারকে বলল, ফাহিমা খাতুন আরারের হাত ধরে টেনে বসালেন। আরার কঞ্চিত কপালটা নিয়ে খাওয়া শুরু করলো, বাকি সবাইও খাওয়া শুরু করলো। কারো মুখে কোনো কথা নেই। আঞ্জু দৌড়ে এসে বসল। মেয়েটা ভারী চঞ্চল হয়েছে। পরোটা ছিঁড়ে মুখ ভরে পরোটা নিয়ে চিবুতে চিবুতে বলল, আজ ভাইয়ার বউকে আমরা নাগিন ডান্স দিতে বলবো, যদি ডান্স দিতে না পারে তাহলে মেয়েটা কথায় কথায় নাচতো, আর যদি পারে না তাহলে বুঝবো মেয়েটা সাংঘাতিক ভদ্র, একদম আমার মতো। আরু আঞ্জুকে ধমক দিয়ে বলল, চুপ কর তো, তুই না একদম আপুর মতো হয়েছিস, আপু না দিনে 100টা প্ল্যান করতো ভাইয়ার পাত্রী দেখা নিয়ে, আর সব গুলাই ছিল ওর মতো আজগুবি। আরার মুখে পরোটা পড়ছিল। আরুর কথা শুনে হাত থেমে গেল তার। মুহূর্তেই অজস্র যন্ত্রণায় বুকটা হু হু করে উঠল। আরারের মনে পড়ল আরার একদিন আশুর কোলে মাথা রেখে আশুকে দিয়ে মাথা টিপাচ্ছিল। আশু মাথা টিপতে টিপতে আরারের পাত্রী দেখার প্ল্যান করছিল। আরারের কানে বাজল আশুর বলা একটা কথা, ভাইয়া তোমার পাত্রী দেখতে গিয়ে না আমি একটা বড় সড় ঘটনা করব, সেটা কি জানো, আমি তোমার বইয়ের উপর গরম চা ফেলে দেব, আমি দেখতে চাই মেয়েটা কি পরিমাণে লাফাই। আরার হাতে নেওয়া পরোটাটুকু প্লেটে রেখে উঠে দাঁড়ালো। ফাহিমা খাতুন বললেন, উঠে গেলে যে? আরার খাওয়া শেষ করে চলে গেল। টেবিলে বসে সবাই ঠিকই বুঝতে পারল আরারের এভাবে চলে যাওয়ার মানে কি। 12টার দিকে সবাই রওনা দিল।
কোনের বাড়িতে পৌঁছতে পৌঁছতে একটা বেজে গেল। আরু আনু নীল ড্রেস পরে এসেছে, আনসু বাদামি রঙের ড্রেস, আরার কালো শার্ট আর কালো প্যান্ট পরেছে। কালো রং দেখলেই আরারের মনে তরুণী নামের দোলা লাগে। কালো রঙের সাথে তরুণীর অনেক স্মৃতি মিশে আছে। কোনের বাড়িতে আসার পরে সবার সাথে কুশল বিনিময় করে সবাই বসল। বেশ বড় সড়ো একটা বাড়ি, ড্রয়িং রুমটাও অনেকটা বড়। চারিদিকে সব কিছু চকচক করছে, যেন খুব যত্নে এই বাড়িটাকেও সাজিয়েছে। কোনের বাবা মা চোখ দিয়ে আরারকে গিলে খাচ্ছেন। আরারের খুব অস্বস্তি লাগছে। বেশ কিছুক্ষণ পরে কোনেকে নিয়ে আসা হলো। কোনের ভাবি এসে ফাহিমা খাতুনের পাশে বসলেন। মেয়েটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু মেয়েটা অচেনা। এরকম হয়, আমরা মাঝে মাঝে অপরিচিত কাউকে দেখলে চেনা চেনা মনে করি। আরার নিচের দিকে তাকিয়ে হাতের আঙ্গুল কচলাচ্ছে। আরু আনু আরারকে কোনুই মেরের সামনে তাকাতে বলল। আরার একবার তাকাতে মেয়ের সাথে চোখাচোখি হয়ে গেল। আরার আবার চোখ নামিয়ে নিল। মেয়েটা যথেষ্ট সুন্দর, কিন্তু আরারের ভালো লাগেনি। মেয়ে হওয়া চাই তরুণীর মতো, যার চেহারাতে থাকবে লজ্জার আভা, চোখ দুটো থাকবে মায়ার ল্যাপটানো, চাহনি থাকবে মোহনীয়। পাত্রীর মা আরারকে টুকটাক কিছু প্রশ্ন করলেন, আরার সুন্দর মতো জবাব দিল। পাত্রীকে আরারের মা সব প্রশ্ন করলেন। মেয়েটার নাম শিয়া, অনার্স ফাইনাল ইয়ারে আছে। বড়টা বলল আরার ও শিয়াকে আলাদাভাবে আলাপ করতে উপরে যেতে। উপরে যাওয়ার কথা শুনেই আরারের মুখটা কালো হয়ে গেল। শিয়ার মা তাকে যেতে বললে শিয়া বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো। আরারকে তার মা ওঠার ইশারা দিলেন, আরার উঠল না। আনু আরু কোনুই মেরে উঠতে ইঙ্গিত দিল। আরার কিঞ্চিত রাগি চোখে তাকালো, তবুও উঠল না। কোনের মা বললেন, কি হলো বাবা, উঠছো না কেন, কোনো সমস্যা? জোরপূর্বক হেসে উঠে দাঁড়ালো। শিয়ার ভাবি আরার ও মেয়েটিকে নিয়ে ছাদে গেলেন। ওদের ছাদে রেখে তিনি নিচে চলে আসলেন। শিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ চলে গেল, কেউ কোনো কথা বলল না। আরার ছাদের চারিদিকটায় একবার চোখ বুলালো। ছাদের ডানের কর্নারে চোখ পড়তে দৃষ্টি থমকে গেল তার। কানে হেডফোন গুঁজে কেউ একজন গান শুনছে, হাত ভাঁজ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বাতাসে তার চুলগুলো উড়ে যাচ্ছে, ওড়নার আঁচলটাও চুলের সাথে তাল মিলিয়ে নেচে যাচ্ছে। মেয়েটির একটা সাইড দেখেই আরারের হৃদস্পন্দন বেড়ে গেল। আরার নিজেকে প্রশ্ন করে, এরা মেঘবতী নয় তো? ভেতর থেকে জবাব আসে, সাইডে কি মানুষ না যায়, মানুষের মতো মানুষ হয় না। মেয়েটিকে দেখার কৌতূহল দমাতে না পেরে আরার শিয়াকে জিজ্ঞেস করল, এই মেয়েটি কি? আচমকা আরারের প্রশ্নে চমকে ওঠে শিয়া। পাত্রের মুখে এমন কোনো প্রশ্ন কোনো মেয়ে আশা করে না, শিয়াও আশা করেনি। আরারের দিকে তাকিয়ে দেখল ছাদের ডান পাশের মেয়েটির দিকে তাকিয়ে আছে আরার। শিয়া ক্ষীণস্বরে বলল, ভাবির বোন। আরার আবারও বলল, ও নাম কি? জি, হিনা। আরারের মনটা খারাপ হয়ে গেল, সে ভেবেছিল তরুণী হবে। আরার আবার প্রশ্ন করল, এমএটি কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আরারের মনটা এখন আরো বেশি ছটপট করছে। মেঘবতী বলেছিল তার স্বপ্ন একটাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। একটাবার যদি মেয়েটিকে দেখতে পারত তার মনের অস্থিরতা কমে যেত। আরার শিয়াকে বলল, ওনাকে একটা ডাক দেবেন। আরারের কথায় শিয়ার কপালে ভাঁজ পড়ল, এটাই স্বাভাবিক। পাত্রীকে রেখে অন্য মেয়ে নিয়ে পাত্রের কথা এত বলা কার বা পছন্দ হবে? শিয়া নিজেকে প্রশমিত করে মেয়েটিকে ডাক দিল। মেয়েটি শুনল না, আরার পা বাড়িয়ে মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলো। আরারের উত্তেজনা দেখে শিয়া অবাকের সীমা লঙ্ঘন করছে, খুব বেশি বিরক্ত হচ্ছে আরারের উপর। আরার মেয়েটির পাশে দাঁড়াতেই চোখ ভেসে উঠল চিরচেনা সেই মুখটা। ভুল চেনেনি সে, ভুল অনুভূতি হয়নি তার। এটাই মেঘবতী, আরারের মেঘবতী। গল্পের শুরুতেই কিছু কথা ক্লিয়ার করে দিই। আমি গল্পের শুরুতেই বলে দিয়েছি আরারের পুরো নাম হচ্ছে ইমতিয়াজ রাফি আরার। বাড়ির লোকজন ছাড়া অন্য সবাই তাকে আরার বলে ডাকে। মানুষের জীবন যতটা না অদ্ভুত, তার থেকে বড় অদ্ভুত হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি যখন সেটা মনে প্রাণে চাইবেন তখন সেটা পাবেন না, যখন পাবেন তখন এটা পাওয়ার কোনো প্রত্যাশাই করবেন না। এই তরুণীকে কত না খুঁজেছে আরান, কত দিন কাটিয়ে দিয়েছে তরুণীর সন্ধানে নেমে, কত রাত কাটিয়েছে তরুণীর ফিরে আসার প্রার্থনা করে, অথচ আজ তরুণী তার চোখের সামনে। কাকতালীয় হলেও এটাই সত্যি, তরুণীকে সে খুঁজে পেয়েছে। এক মাসের অদ্ভুত ভালোবাসার সে কণ্ঠরানীকে আজ পেয়েছে সে। আরার দু একবার তরুণী বলে ডাকল, মেয়েটা শুনল না। তাই আরার হাত বাড়িয়ে মেয়েটির কানের হেডফোন খুলে দিল। এভাবে কেউ হেডফোন খোলায় ক্রোধী নয়নে তাকালো মেয়েটি।
আরারকে দেখে শীতল হয়ে গেল তার উগ্র দৃষ্টি। পা থেকে মাথা পর্যন্ত আরারকে দেখে শিয়ার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো সে। আরার বলে উঠল, মেঘবতী তুমি? মেয়েটির কপাল কুচকে গেল। কঞ্চিত কপালে আরারও তাকালো শিয়ার দিকে। আরার মেয়েটির হাত ধরে ধরা গলায় বলল, মেঘবতী কই হারিয়ে গেছিল তুমি? কত খুঁজেছি তোমায়, একটা বারও দেখা দাওনি কেন? কি এমন কারণ ছিল যেভাবে হারিয়ে গিয়েছিল? মেয়েটি কপাল কুচকে দাঁড়িয়ে থাকলো। তার চেহারা ভঙ্গিটাও বোঝাচ্ছে সে অবাকের সীমা লঙ্ঘন করেছে। শিয়া চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। কোনো মেয়েকে দেখতে এসে যদি পাত্র অন্য মেয়ের হাত ধরে এমন কিছু বলে তাহলে তো অবাক হওয়ারই কথা। মেয়েটি আড়ারের থেকে হাত ছাড়িয়ে বলল, কে আপনি? বলেন এই কনি এভাবে এসে হাত ধরে নিচ্ছেন, ভদ্রতা জানেন না নাকি? আড়ারের বুকের খুব গভীরে গিয়ে এই কণ্ঠস্বর স্পর্শ করল। যে কণ্ঠ শুনে সে বিভোর হয়ে যেত, এটাই সেই কণ্ঠ। আরার রোদন কণ্ঠে বলল, মেঘবতী আমায় চিনতে পারছো না? আমি ভদ্রলোক। আরারের কথা শুনে শিয়া ও মেয়েটি ফিক করে হেসে উঠল। আরার কিঞ্চিত লজ্জা পেল। সে তরুণীকে দেখে এতটা শকড হয়েছে যে সে কিভাবে কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। আরার নিজেকে সামলে মেয়েটিকে বলল, আরারের মুখের কথা কেড়ে নিয়ে মেয়েটি গম্ভীর গলায় বলল, ভদ্রলোক? না, আমি লাগামহীন বলেই আরার অসহায় চোখে তাকালো। সে কি বলতে কি বলে দিচ্ছে, মস্তিষ্ক এলোমেলো লাগছে, কথাগুলো সব গুলিয়ে যাচ্ছে। মেয়েটি আরারকে দেখিয়ে শিয়াকে বলল, কে সে? শিয়া ক্ষীণ গলায় বলল, উনি যারা আজ এসেছেন। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি যাচ্ছি, বলেই মেয়েটি চলে গেল। আরার মেয়েটির পিছনে যেতে পা বাড়াতেই শিয়া আরারের সামনে এসে দাঁড়ায়। আরার মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে আছে। শিয়া জিজ্ঞেস করল, আপনি হিনা আপুকে চেনেন? ও হিনা নয়, ও তর্ডি। আমি যতদূর জানি আপুর একটাই নাম, সেটা হচ্ছে হিনা। আপনি আপুকে চেনেন? আপনি ও মেয়েটির সাথে আমাকে আলাপ করিয়ে দেবেন প্লিজ, জাস্ট 5 মিনিটস? শিয়ার কঞ্চিত কপালটা আরো কুচকে গেল। এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো ছেলেটাকে বেশ সুবিধার মনে হচ্ছে না। কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল, নিচে আসুন, বলে শিয়া চলে গেল। আরারের মনের অস্থিরতা বেড়ে গেছে। সে নিশ্চিত এটাই তরুণী, সেই চুল, সেই মোহনীয় চোখ, সেই কুহুকি কণ্ঠ। এত কিছু কিভাবে ভুল হতে পারে? এটাই মেঘবতী। হিনা নামটা ফেক, কিন্তু কেন এই ফেক নাম দিয়ে তরুণী চলছে কেন? আরার তরুণীর সাথে কথা না বলা পর্যন্ত সে শান্তি পাবে না। এটাই তরুণী, সে এটা প্রমাণ করবেই। আরার নিচে গেল, তার চোখ তরুণীকে খুঁজছে। সোফায় বসতেই ফাহিমা খাতুন আরারকে চাপা গলায় বললেন, কেমন লেগেছে, সব ঠিকঠাক তো? আরার আনমোনা হয়ে বলল, ভালো। ফাহিমা খাতুন মিষ্টি হাসলেন, শিয়ার মুখে বিরক্তির ছাপ। ফাহিমা খাতুন শিয়ার বাবাকে বললেন, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ভাইজান, আমরা কথা এগোতে পারি। ফাহিমা খাতুনের কথা শুনে শিয়া অবাক হয়ে তাকালো। এই ছেলে ছাদে এত কাণ্ড করে এখন বলছে সব ঠিকঠাক? আরারের এসবে কান মন কিছুই নেই, তার চোখ শুধু হিনা নামের মেয়েটিকে খুঁজে যাচ্ছে, যাকে সে মনে প্রাণে তরুণী বলে বিশ্বাস করছে। এদিকে যে আরারের বিয়ের ডেট নিয়ে কথা হচ্ছে সেদিকে তার কানই নেই। হঠাৎ আরারের চোখে পড়ল উপরের একটা রুম থেকে হিনা মেয়েটা বের হয়েছে। ঠিক তখনই শিয়ার বাবা বললেন, তাহলে বিয়ের ডেট ঠিক করে ফেলি, কি বলেন বেন? আরার চট করে বসে থেকে দাঁড়িয়ে বলল, আমি টয়লেটে যাব। এমন একটা কথার মাঝখানে আরারের এমন কথাই সম্মুখস্থ সবাই হাঁ করে তাকালো। আরু আনুও অবাক। ফাহিমা খাতুন কিঞ্চিত লজ্জা পেলেন ছেলের কাণ্ডে। এখানে টয়লেট না বলে ওয়াশরুম বললে কি এমন হয়েছে তো? টয়লেট শব্দটা কেমন যেন বৃষ্টি শোনায়। শিয়াদের বাসে কাজের বুয়া নিজেকে বশীভূত করে হাসি থামালো। শিয়ার বাবা উঠে দাঁড়িয়ে বললেন, আসো বাবা আমার সাথে। আরারকে নিয়ে তিনি নিচের একটা ওয়াশরুমের দিকে যেতে লাগলেন। আরার ভেবেছিল ওয়াশরুমে যাবে বললে তাকে উপরে পাঠানো হবে, কিন্তু এখানে তাকে নিচেই কড়াকড়ি খাওয়ানো হচ্ছে। আরার বলল, আমার যেতে হবে না, পরে গেলেই চলবে, বলেই আরার সোফায় এসে বসে পড়ল। শিয়ার মা বলল, শিয়াদের কাছের বুয়া বলল, আমার মনে হয় বাজানের পেটে মোচড় দিয়েছিল, এখন আর দিতেছে না, এরকম আমারও হয়, তবে পেটে অসুখ থাকলে। শিয়ার মা ধমকের চোখে তাকালে বুয়া চলে যায়। ফাহিমা খাতুন বিয়ের ডেট নিয়ে পরে আলাপ করবেন বলে চলে আসেন।
পুরোটা রাস্তা আরারকে ঝাড়ি দেন তিনি। আরও আনু আঞ্চুর তো নাক ছিটকানির শেষ নেই, আরার এসবে পাত্তা দিল না। তার মন প্রাণ সবকিছু তরুণীতেই আটকে গেছে। বাসায় এসে আরারের অস্থিরতা আরো বেড়ে গেল। ইচ্ছে করছে এখনই ওই বাসায় চলে যেতে। সেদিন সারা রাত ঘুম হলো না তার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফারদিন ও সুলভকে ফোন দিয়ে আসতে বলল। ফারদিন তার বাবার বিজনেসটা সামলাতে ব্যস্ত, সুলভ জব করে। আরারের ফোন পেয়ে ব্যস্ততার মাঝেও তারা আরারের সাথে দেখা করতে একটা রেস্তোরাঁয় আসে। আরার কালকের ঘটনাটি খুলে বলল। সবকিছু শুনে ফারদিন বলল, তুই বলতে চাচ্ছিস সিনা নামের মেয়েটাই তোরনি? বলতে চাচ্ছি না রে ভাই, আমি 100% শিওর। তুই এত শিওর হচ্ছিস কি করে? এটা তোরনি হলে অবশ্যই তোকে চিনত না। চেনার ভান করেও তো থাকতে পারে। তুই এখন কি করতে চাচ্ছিস? আমি ওর সাথে কথা বলতে চাই। কিভাবে কথা বলবি? নাম্বার আছে? নেই। আরার আর কিছু বলল না। সুলভ বলল, তুই ওই বাড়িতে আবার গেলে তো মেয়েটার সাথে দেখা হয়ে যাবে, তখন একটু ভাব জমিয়ে কথা বলে নিবি। আরার কিছুক্ষণ ভেবে উত্তেজিত হয়ে বলল, গ্রেট, সেটাই হবে, আমি এক্ষুনি বাসায় যাব। ফারদিন আরারকে বলল, হ্যালো, এত এক্সাইটেড হয়ে লাভ নেই। ওর বুদ্ধিতে আগেরবার লেটার লিখে কত বড় গোলমাল হয়েছিল, ভুলে যাবি না। তাহলে তুই কোনো বুদ্ধি দে? সেটা তো পারবি না, যা পারবি শুধু পকপক করতে। এবার চল আমার সাথে। কোথায়? ওই বাসায়। তোরা যা, আমি যাব না। আরে আয় তো। আরার ফারদিনকে জোর করে সাথে নিয়ে যায়। শিয়াদের বাসার গেটের সামনে এসে আরার সুলভ উঁকিঝুঁকি করতে লাগে। ফারদিন গাড়ির সাথে হেলান দিয়ে আরার ও সুলভের কাণ্ড দেখে। খুব হাসি পাচ্ছে তার, আবার বিরক্তও লাগছে, কিন্তু আরার আর সুলভ মনে হয় বিরক্ত হচ্ছে না। অনেকক্ষণ উঁকি মেরে একটা মানুষের ছায়াও দেখতে না পেরে আরার বলল, আমার মনে হচ্ছে চলে গেছে। সুলভ পানির বোতলের ক্যাপ খুলে পানি খেয়ে বলল, এখন কিন্তু শিওর নাই, এটা তোরনি। তাও ও বলে সম্বোধন করা বন্ধ কর। আগের মতো তোরেই হাবি যাবে অনবিদের পিছনে দৌড়ানি, টাইম নাই। জীবনটা এখন চিল বাবা চিল না, এখন সবাই কাজ নিয়ে ব্যস্ত। আরার সুলভের পায়ে লাথি মেরে বলল, ছেলের বাচ্চা কাক, তোকে এত পকর পকর করতে কে বলে? হ্যাঁ, সুলভ কটমট করে আরারের দিকে তাকিয়ে বলল, এইমাত্র মাথায় একটা আইডিয়া আসছিল, ভাবছিলাম পানি খেয়ে তোকে আইডিয়া দিব, যা আর দিবই না। লাগবে না তোর আইডিয়া, ফারদিন বলল। তুই এক কাজ করতে পারিস, পানি খাওয়ার কথা বলে ভেতরে যেতে পারিস। সুলভ বলল, হ্যাঁ খুব সুন্দর আইডিয়া, তুই গিয়ে পানির কথা বলবি, আর ওরা বলবে রাস্তার যে এত এত দোকান সেখানে কি পানি পাওয়া যায়নি, তখন কি বলবি সেটা শুধু ভেবে বের কর। সুলভের কথা শুনে আরার ও ফারদিন চুপসে গেল। সত্যি তো, তখন কি বলবে? সুলভ বলল, শুধু আমার কাছে একটা জোস আইডিয়া আছে, তুই ওদের বলতে পারিস তুই টয়লেটে যাবি, তখন দেখবি ওরা তোকে ঘরে ঢুকতে দিবে। সুলভ বলল, হ্যাঁ খুব সুন্দর আইডিয়া, তুই গিয়ে পানির কথা বলবি, আর ওরা বলবে রাস্তার যে এত এত দোকান সেখানে কি পানি পাওয়া যায়নি, তখন কি বলবি সেটা শুধু ভেবে বের কর। সুলভের কথা শুনে আরার ও ফারদিন চুপসে গেল। সত্যি তো, তখন কি বলবে? সুলভ বলল, শুধু আমার কাছে একটা জোস আইডিয়া আছে, তুই ওদের বলতে পারিস তুই টয়লেটে যাবি, তখন দেখবি ওরা তোকে ঘরে ঢুকতে দিবে। সুলভের কথায় ফারদিন হেসে উঠল। আরার সুলভের দিকে কটমট করে তাকিয়ে তেড়ে আসে। ঠিক তখনই শিয়ার বাবা গেট খুলে বেরিয়ে আসেন। ওনার পিছে পিছে শিয়া ও হিনা নামের মেয়েটিও আসে। হিনাকে দেখে সুলভ ও ফারদিন চোখ বড় বড় করে তাকায়। সত্যি তো, এটা তোরনি। শিয়ার বাবা আরারকে দেখে বেশ অবাক হন। আরার কিঞ্চিত অস্বস্তিতে পড়ে যায়। সুলভ দাঁতকে নিয়ে হেসে আরারকে দেখিয়ে বলল, আঙ্কেল ও টয়লেটে যাবে, একটু ভিতরে যেতে দিবেন প্লিজ। সুলভের কথা শুনে ফারদিন কিঞ্চিত স্বরে হেসে উঠল। শিয়া ও হিনা এক হাত ভাঁজ করে অন্য হাত মুষ্টিবদ্ধ করে মুখে রেখে হাসি লুকালো। আরার কটমট করে সুলভের দিকে তাকালো। লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। দোতলায় একটা বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে আছে তরুণী। নিঝুম রাত, এক থালা চাঁদ উঠেছে পূর্ণতা নিয়ে। তার চারিদিক জুড়ে চলছে ঝলমলে তারার মেলা। চাঁদ তার আলোর ডালা তরুণীর গায়ে ঢেলে দিচ্ছে। চাঁদের আলো তরুণীর অঙ্গ ছুঁয়ে বেয়ে পড়ছে। সেই আলোতে তরুণীর জল ভরা চোখ দুটো চিকচিক করছে। ঘড়ির কাটা জানান দিচ্ছে রাত 3টে বাজে। এই শহরের 50% মানুষ ঘুমুচ্ছে, 10% মানুষ প্রিয়জনের সাথে মধুর অঙ্কন কাটাচ্ছে।
দশ ভাগ মানুষ প্রিয়জনের সাথে ফোন আলাপ করছে, দশ ভাগ মানুষ কাজের ব্যস্ততায় জেগে আছে, দশ ভাগ মানুষ অসুস্থতার নিমিত্তে জেগে আছে, আর বাকি দশ ভাগ মানুষ প্রিয়জন হারানোর হাহাকারে কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছে। তরুণী ওই দলেরই একজন, ভালোবাসা হারিয়েছে সে, চার অক্ষরের ভালোবাসায় এত পটুত্ব হয় জানত না তরুণী। এই এক মাসের ভালোবাসা ভুলতে পারছে না সে, অথচ মানুষ এক যুগের ভালোবাসা ভুলে যায়, এটাই হয়তো ভালোবাসার ত্রিকোণ। কেউ যুগ যুগের ভালোবাসা ভুলে যায় খুব সহজে, কেউ ভুলতে চেয়েও ভুলতে পারে না, কেউ ভুলতে না পেরেও ভুলে থাকার ভান করে থাকে। এই ত্রিকোণের মানুষগুলো খুব অদ্ভুত হয়, যতটা অদ্ভুত হয় ভালোবাসা নামক শব্দটি। কাল রাত থেকে তরুণীর চোখে ঘুম নেই, আরারকে দেখে ভালোবাসা নতুন করে উতলে উঠছে। দুদিন আগে শিয়াদের বাসায় এসেছে তরুণী, শিয়া হচ্ছে তার মামাতো বোনের ননদ। এসে শুনল পাত্রপক্ষ শিয়াকে দেখতে আসছে, পাত্রের ফটো দেখে যখন দেখল পাত্র তারই সেই আরার, তখন কয়েক মুহূর্তের জন্য তার পৃথিবী থমকে গেছিল। কিন্তু অবাক হয়নি তরুণী, কারণ আশু বলেছে আরারের জন্য মেয়ে খুঁজছে তাদের পরিবার। আশুর সাথে তরুণীর দেখা হয়েছে 3 মাস আগে, ইঞ্জিনিয়ারিং জব পেয়েছে থেকে তরুণীর বাবা মাকে সে ঢাকায় নিয়ে এসেছে। তরুণীর বাবা আর জুয়া খেলেন না, তরুণীকে অলক্ষীও বলেন না। কেন বলবেন, এখন সে তরুণী টাকা কামাই করতে পারে, তাহলে অলক্ষী হবে কেমন এসে? এখন তরুণী অনেক লক্ষ্মী। তরুণীর বাবা অসুস্থ ছিলেন, ওনাকে ডক্টরের কাছে নিয়ে গেলে দেখা হয় আশুর সাথে। এই 5 বছর আরান তরুণীকে কত খুঁজেছে, কত কেঁদেছে তরুণীর জন্য, সুক্তির সাথে সম্পর্কের ইতিটানা সব বলেছে। অভাগ্য লাগে। হিনাপু, হঠাৎ কারো গলা শুনে ধ্যান ভাঙে তরুণীর। খুব সাবধানে চোখের পানিটা মুছে নিজেকে স্বাভাবিক করে পেছনে তাকালো। শিয়া দাঁড়িয়ে আছে, চাঁদের আলোয় হাতে 2টি কাপ দেখা যাচ্ছে। শিয়া এগিয়ে এসে তরুণীর দিকে 1টা কাপ বাড়িয়ে দিয়ে বলল, ঘুম ভাঙতে দেখে তুমি নেই, খুঁজে দেখলাম বারান্দায়, তাই ভাবলাম একটু আড্ডা ঝুমুক, নাও খাও আমার হাতে বানানো। তরুণী কাপ হাতে নিয়ে ছোট্ট করে থ্যাংকস জানালো। শিয়া চায় চুমুক দিয়ে আকাশের পানে তাকিয়ে বলল, আচ্ছা হিনা আপু, তুমি ওই লোকটাকে চেনো? কোনটা? শিয়া আরানির মতো করে বলল, ওই যে আমি ভদ্রলোক। তরুণী মাত্র মুখে চা নিচ্ছিল, শিয়ার কথা শুনে ফিক করে হেসে ওঠে, হাসির চোটে মুখের চা পড়ে যায়। শিয়া তরুণীকে চাপা গলায় বলে, আপু আসতে। তরুণী অনেক কষ্ট করে হাসি থামালো। আরার যখন বলছিল আমি ভদ্রলোক, তখন তার পেট ফেটে হাসি আসছিল, আর টয়লেটের কথা শুনে তো ফ্লোরে গড়াগড়ি খেয়ে এসেছে। শিয়া তরুণীকে বলল, বলো না আপু, তুমি চেনো লোকটাকে? তরুণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চিন্তা, ভার্সিটির 2 বার সিনিয়র ছিল, আর কিছুই না। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে, বলো না আমায় প্লিজ। আর কিছুই না শিয়া, সত্যি। তুমি জানো ওনার গার্লফ্রেন্ড আমার বেস্ট ছিল, সেই সুবাদে একটু পরিচয়, তবে শুনেছি এখন ওদের ব্রেকআপ হয়ে গেছে। শিয়া ঠোঁট গোল করে বলল, ওহ আচ্ছা আচ্ছা। আপু তোমার নাম কয়টা? আমার নাম একটাই, তরুণী, তবে মামাদের বাড়িতে সবাই হিনা বলে ডাকে। নানুর কাছে নাকি তরুণী নাম কঠিন লাগতো, তাই হিনা বলে ডাকতো। নানুর সাথে সাথে মামাদের সবাই হিনা বলে ডাকা শুরু করে দেয়। এখন আমি মামাদের বাড়িতে হিনা নামেই পরিচিত। আচ্ছা, তাহলে ওই ভদ্রলোক টয়লেটওয়ালা অতটা মিথ্যে বলেনি? তরুণী প্রথমে অবাক হয়ে তাকায়, শিয়ার কথা বুঝতে পেরে প্ররোচনা কণ্ঠে বলেন, ওয়াও কি নাম দিলে তুমি শিয়া, ভদ্রলোক টয়লেটওয়ালা। বলেই তরুণী ও শিয়া একসাথে হেসে উঠল। শিয়া হাসি থামিয়ে বলল, জানো আপু, বাবা ওই লোকটাকে রিজেক্ট করে দেবে। শিয়া হাসি থামিয়ে বলল, কেন রিজেক্ট হবে কেন, ও যথেষ্ট ভালো ছিল, অনেক হ্যান্ডসাম। তরুণী অবাক হয়ে বলল, রাখো তো তোমার হ্যান্ডসাম, বাবা মা কি বলে জানো? কি বলেছে? ওই ছেলের 12 মাসের মধ্যে 11 মাস 30 দিন পেট অসুখ থাকে, এই মধ্যে ছেলের সাথে আমার বিয়ে হবেই না। 11 মাস 30 দিন তো 12 মাসই হয়। আরে ডিসেম্বর 31 দিনের মাস না? ও আচ্ছা। শিয়া ঠোঁট উল্টে বলল, আবারও হেসে উঠল শিয়া ও তরুণী। রাস্তায় মাইকিং এর উচ্চ আওয়াজে ঘুম ভেঙে যায় আশুর, কপাল কুচকে দোকানে বালিশ চেপে মুখে উৎফট আওয়াজ করল সে, বালির ইনজেকশন,
আসলেই সারাদিন মাইকিং করতে থাকে, ঘুম থেকে উঠেই শুরু করে দেয়। মনে মনে মাইকওয়ালাকে এক গাদা গালি দিয়ে উঠে বসলো আশু। রাতে গায়ে জ্বর এসেছে, এখনও জ্বর সারেনি। হসপিটাল থেকে ফেরার সময় ঝিরিঝিরি বৃষ্টি ছিল, গাড়ি ওঠার সময় ও নামার সময় এইটুকু বৃষ্টি লেগেছে, এতেই জ্বর এসে গেছে। একে তো মাথা ব্যথা, অন্যদিকে মাইকিংয়ের বিরক্তিকর শব্দ। এক রাশ বিরক্ত নিয়ে খাট থেকে নামলো আশু। আজ ইচ্ছে করছে না হসপিটাল যেতে, ইচ্ছে করছে এই পুরো মাসের ছুটি নিক, কিন্তু বাসায় থেকেই বা কী করবে, বাসায় থাকতে একদম ইচ্ছে করে না। আশুর ডিউটি হলো সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, 2টোর পরে একটা প্রাইভেট হসপিটালে রাত 8টা পর্যন্ত ডিউটি করে। সে পুরো দিনের সময়টুকু বাইরে কাটায়, শুধু ফ্যামিলি থেকে দূরে থাকতে। বাইরে থাকলে অন্তত এত অবহেলা দেখতে হবে না, মনটাও ভালো থাকবে। ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিচে গেল আশু। খুব খিদে লেগেছে, রাতে কিছুই খাওয়া হয়নি। নিচে এসে দেখল সবাই বসে নাস্তা করছে। আশু চলে যেতে গিয়ে আবার টেবিলের দিকে পা বাড়ালো। এক গ্লাস পানি খেয়ে আপাতত খিদেটা নিবারণ করুক, পরে না হয় খাবে। আরও আনো কোণে দেখার বিষয়টা নিয়ে আরারের মজা উড়াচ্ছিল, নিজের কাণ্ডের কথা নিয়ে হাসছিল আরারও। আশু টেবিলের কাছে আসতেই আরারের হাসি ফুসলিয়ে গেল, কপাল কুচকে চোয়াল শক্ত করে উঠে দাঁড়িয়ে চলে গেল সে। আশুর বুক ফেটে কান্না আসলো, তার এত আদরের ভাইটার এই অবহেলা আর সহ্য হয় না তার। গ্লাসে পানি ঢেলে খাওয়ার জন্য হাত ওঠাতেই ফাহিমা খাতুন বসা থেকে দাঁড়িয়ে ঝাঁঝিয়ে বললেন, একটু পরে আসলে কি হতো? বলেই আরারের প্লেট নিয়ে তিনি উপরে চলে গেলেন। আশু পানি না খেয়ে গ্লাসটা রেখে দিল, উপরের দিকে পা বাড়ালে আরু আনু আশুকে ধরে আটকায়। আশুর গায়ে হাত পড়তেই দু বোন একসাথে বলে ওঠে, আপু তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আশু ম্লান হেসে বলল, ওষুধ আছে খেয়ে নিব, তোরা খা, আমাকে হসপিটালে যেতে হবে। আরু বলল, এই অবস্থায় তুমি হসপিটালে যাবে আপু? আনু বলল, আজ কোথাও যাবো না তুমি। আশু আরু ও আনুর হাত ছাড়িয়ে রুমে গিয়ে তৈরি হয়ে বেরিয়ে আসলো। আরু আনু আঞ্জু আশুকে অনেক বলেও আটকাতে পারল না। বাইরে এসে আশুর মাথা চক্কর দিয়ে উঠল, মনে হয় এবার পড়েই যাবে। কোনোরকম নিজেকে স্বাভাবিক করে গাড়িতে উঠল। গাড়িটা তার নিজের কেনা, কিছুদিন হলো কিনেছে, একটা টাকাও পরিবারের থেকে নেয়নি সে, সব তার নিজের কামাই। হসপিটালে গিয়ে আগে জ্বরটা মাপল, একটা আপেল খেয়ে ঔষধ খেলো সে, টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে রাখল। গায়ে ব্যথা বুকে ব্যথা সব মিলে আশুকে গলা টিপে মারছে। এভাবে অনেকক্ষণ চলে যায়, পেশেন্টের অনেক ভিড় জমে। পেশেন্টের বিরক্তিতে আশুর অ্যাসিস্ট্যান্ট মিনিতা দরজায় নক করে, আশুর সারা শব্দ নেই। মেয়েটা আশুকে ভয় পায়, তাই সারা না পেয়েও দরজা ঠেলে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। মিনিতা অনেক ডাকাডাকি করার পর ডক্টর ইকবালকে বিষয়টা জানাতে যাবে, ততক্ষণে ডক্টর সানিম চলে আসে। সানিম এসে আশুর অ্যাসিস্ট্যান্ট মিনিতাকে বলল, হোয়াট হ্যাপেন্ড? অ্যাসিস্ট্যান্ট মিনিতা সানিমের দিকে তাকাল। এই সানিম ডক্টরকে মিনিতার প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে সানিমের গজ দাঁত আর গালের টোলওয়ালা হাসির জন্য। যখন সানিম হাসে তখন সৌন্দর্যের ডালাটা যেন তার উপর ঢেলে দেওয়া হয়, হাসির সাথে শুধু সৌন্দর্য ফুটে ওঠে। একদিকে গজ দাঁত, অন্যদিকে গালের টোল, দুটো মিলিয়ে সানিম সবথেকে সুন্দর পুরুষ হয়ে ওঠে। ফর্মাল ড্রেস আপ সানিমকে দ্বিগুণ হ্যান্ডসাম করে তুলেছে। মিনিতা আগে ভাবত ফর্সা ছেলেরা সুন্দর হয়, এখন মিনিতার ধারণা বদলে গেছে, ফর্সা নয় শ্যামলা ছেলেরাই সুন্দর হয়, সবথেকে বেশি সুন্দর। সানিম মিনিতার সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো মিস মিনিতা। মিনিতা চমকে উঠল। সানিম বলল, কি হয়েছে? মিনিতা থমথমে হয়ে বলল, আশু ম্যাডামকে কখন থেকে ডাকছি, কোনো রেসপন্স দিচ্ছেন না। সানিমের মুখে চিন্তার রেখা ফুটে উঠল। চিন্তিত মুখে কাছের দরজা ঠেলে কেবিনে ঢুকে দেখল আশু টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। সানিমের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। সব সময় গম্ভীর মুখে বসে থাকা এই মেয়েটিকে মারাত্মক ভালো লাগে তার। তবে মেয়েটি একটু অন্যরকম, কোনো ছেলের সাথে মিষ্ট ভাষায় কথা বলে না। সানিম টেবিলের উপর হালকা থাবা মেরে বলল, হ্যালো মিস আশু, গেট আপ। বেশ কয়েকবার এভাবে ডাকার পরে আশু কপালে ভাঁজ ফেলে পিটপিট করে চোখ খুলল। মাথা তুলতেই অজস্র ব্যথায় মাথা টনটন করে উঠল। আশু দুহাতে মাথা চেপে চোখ খিঁচল। সানিম বলল, আরে ওকে। আশু কিছু বলার আগেই ঢলে পড়ল চেয়ারের উপর। চোখ বন্ধ করার আগে দেখল সানিম বিচলিত হয়ে আশুকে কিছু বলছে, তবে কি বলছে সে কথা কানে গেল না আশুর।
শিয়াদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে আর্ন। তর্ণীকে দেখার জন্য মনটা ছটফট করছে। সেই সকাল থেকেই দুপুর পর্যন্ত বারান্দাগুলোর দিকে তাকিয়ে আছে সে। অথচ তর্ণী কেন, কেউই বারান্দায় আসছে না। ভাগ্যে শিয়াদের বাসার সামনের রাস্তায় মানুষের কোনো চলাচল নেই, নয়তো এতক্ষণে তার হাবভাবে চোর পিটুনি খেত। অনেকক্ষণ উকি মারার পরে যখন কেউ আসলো না, তখন বিরক্তি নিয়ে চলে যেতে পেছন ঘুরতেই থমকে গেল আরার। তার সামনে দাঁড়িয়ে আছে তর্ণী ও শিয়া। তাহলে এতক্ষণ তর্ণী আর শিয়া বাসাই ছিল না? শিয়া সন্দিহান চোখে আরারের দিকে তাকালো। আরার জোরপূর্বক হেসে কেটে পড়তে চাইল। শিয়া ধারালো কণ্ঠে বলল, দাঁড়ান। আরার দাঁড়িয়ে গেল, চোখ মুখ খিচে বিড়বিড় করে দোয়া পড়ল। শিয়া হুঙ্কার দিয়ে বলল, এদিকে তাকান। আরার ঘুরে তাকায়, তার চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ। শিয়া রাগে লুকে তাকিয়ে বলল, এখানে কি চাই, গেটে উঁকি দিচ্ছিলেন কেন? আরার হাসার চেষ্টা করে বলল, আরে না না, উঁকি দেবো কেন, আমি এমনি বাসার দিকে তাকাচ্ছিলাম। এমনি এমনি বাসার দিকে তাকাবেন কেন, ফাজলামো করেন, বোঝেন আমরা কিছু বুঝি না, তাই না? আপনি আমি ভুল বুঝছেন। আসলে কি, আসলে কাল না বাবা আপনাকে নিষেধ করে দিল এখানে আসতে, তবু আজ কেন এলেন? তর্ণী শিয়াকে বলল, আহ শিয়া বাদ দাও না, মনে হয় বেচারা ভদ্রলোক ভাই টয়লেট যাবে। তর্ণীর কথা শুনে শিয়ার ঠোঁটে ঠোঁট চেপে উছলে ওঠা হাসি থামাল। আরার বিষণ্ন চেহারায় রাগি চোখে তর্ণীর দিকে তাকাল। তর্ণী স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, বাহির থেকে তাকে যতই স্বাভাবিক দেখাক তার পেটের ভেতর হাসি গড়াগড়ি খাচ্ছে। শিয়া কলা খাকারি দিয়ে বলল, ওহ থ্যাংকস সিনা আপু মনে করিয়ে দেওয়ার জন্য, আমি তো ভুলেই গেছিলাম ওনার আবার একটু বেশিই টয়লেট পায়। তর্ণী এবার হাসি চেপে রাখতে পারল না, হো হো করে হেসেই দিল। আরার কাদো কাদো মুখে তর্ণীর দিকে তাকালো। শিয়া মুখ টিপে হাসছে। আরার নিজেকে সংযত করে বলল, তর্ণী তোমার সাথে আমার কিছু কথা আছে। তর্ণী না বুঝার ভান করে গলা বাড়িয়ে চারিদিকে তাকিয়ে বলল, কাকে বলছেন? আরার বিরক্তি নিয়ে বলল, স্টপ দিস তর্ণী, প্লিজ, ক্লান্ত হয়ে গেছি আমি, আর কত ঘুরাবে আমায়। তর্ণী স্বাভাবিক গলায় বলল, প্রথমত আপনাকে আমি চিনি না, দ্বিতীয়ত আপনি যে পাগলামিটা করছেন সেটা অযথে করছেন, আমি এঙ্গেজড, এবার আসতে পারেন। বলেই তর্ণী চলে যেতে পা বাড়ালে আরার তর্ণীর হাত ধরে ফেলে। তর্ণী রাগ নিয়ে পিছনে তাকালো। আরারের চোখে চোখ পড়তেই অদৃশ্য শীতল হাওয়া তাকে ছুঁয়ে গেল। আরারের চোখের রং পাল্টে গেছে, দুটো চোখ দিয়ে আগুন ঝলসে পড়ছে। আরারের রাগী চোখ দুটো তর্ণীকে ছুরির আঘাত করছে। তর্ণী আরারের চোখ থেকে চোখ ফেরাতে পারল না, চুম্বকের মতো তাকে টেনে রাখছে। রাগী চোখও এত মোহনীয় হয়? গভীর মোহনীয় এই চোখ দুটো কি মারাত্মক? এই চোখে তাকিয়ে তর্ণীর হার্টবিট বেড়ে গেছে। মন প্রশ্ন করছে, এত ধারালো চাহনি কেন এই পুরুষের? একটা নারীকে ঘায়েল করতে এই চাহনিটাই যথেষ্ট। গালের সাথে লেপটে থাকা দাড়িগুলোও যেন তর্ণীকে টানছে। আর আর তর্ণীর একদম সামনে দাঁড়ানো, তাদের মধ্যে একটুমাত্র ফাঁক, কেউ একজন একটু নড়লেই গায়ে গায়ে ধাক্কা খাবে। আরারের এত কাছে আসায় তর্ণীর হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করলো, যেন পুরনো অনুভূতিগুলো তাজা হয়ে উঠছে। আরারের হাতের স্পর্শ হজম করতে পারছে না তর্ণী, যেন এই থেমে যাবে হৃদস্পন্দন, থেমে যাবে নিঃশ্বাসের গমনাগমন, থেমে যাবে রক্তের সঞ্চালন। তর্ণী নিজেকে স্বাভাবিক রাখতে চোখ বন্ধ করে নিল। আরার মৃদুস্বরে বলল, তোমার হৃৎপিণ্ডে বলে দিচ্ছে তুমি বেগপতি, মিথ্যে বলে কই পালাবে তুমি, ঘুরে ফিরে তোমাকে আমার কাছে আসতে হবে। ভেবেছো এঙ্গেজড বলে তোমায় ছেড়ে দেবো? এটা তো শুধু হাঙ্গি বদলের ব্যাপার, তোমার কবুল বদল, অর্থাৎ বিয়ে হলেও তোমাকে আমি ছাড়বো না। কাল সেই রেস্টুরেন্টে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, বিকাল 4টা পর্যন্ত অপেক্ষা করবো, যদি না যাও বাসে এসে হাত পা বেঁধে কিডন্যাপ করিয়ে নিয়ে যাবো। বলেই আরার তর্ণীর মুখের উপর পড়া একগুচ্ছ চুলের উপর একটা ফু দিল। তর্ণী চোখ খুলে তাকালো। আরার বাঁকা হেসে চোখে চশমা পরে চলে গেল। আরার যাওয়ার পরে তর্ণী ফোঁস করে দম ছেড়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, মিস্টার লাগামহীন ভদ্রলোক সত্যি একটা ভিলেন। কথাটা বলে হা হয়ে গেল সে, নিজের অজান্তেই পুরনো ডাকে ডেকে ফেলেছে। কিন্তু কেন, পুরনো অনুভূতি মনে জেগেছে বলে? এভাবে হলে তো চলবে না, আরারকে যত দূর সম্ভব অ্যাভয়েড করতে হবে, সে তো সত্যিই এঙ্গেজড, এইটা তো মিথ্যে নয়। ব্যর্থ একটা শ্বাস ফেলে তর্ণী পাশ ফিরে তাকালো। তাকিয়ে দেখল শিয়া মাটিতে বসে আছে, পা ভাজ করে উড়ুতে কনুই থেকে দুগালে হাত দিয়ে হা করে তর্ণীর দিকে তাকিয়ে আছে সে। হয়তো আরারা তর্ণীর ব্যাপার নিয়ে শকড হয়েছে সে। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল আশু, আজ সে ডিউটি করেনি,
বেডেই পড়েছিল অজ্ঞান হয়ে। ডক্টর সানিমের জোরাজোরিতে ছুটি নিয়ে এসেছে সে। ছেলেটা একটু বেশিই ভাবে আশুকে নিয়ে। আশু কবে খেলো না, কবে মন খারাপ করে থাকলো, কবে ডিউটির বাইরে কাজ করলো, সব কিছুর খেয়াল রাখে। যদিও আশু সানিমের থেকে যথেষ্ট দূরে থাকে, তবুও ছেলেটা কেমন যেন সব সময় আশুকেই নিয়ে ভাবে। আশু দুর্বল পায়ে সিঁড়ি ভেঙে উপরে ওঠে। শরীরটাও বেশ দুর্বল, ডাক্তার হয়েও শরীর দুর্বল, কথাটা ভাবলেই হাসি পায় আশুর। আশুকে দেখেই ফাহিমা খাতুন বকাবকি করতে লাগেন। সকাল থেকে নাকি আরার বাসায় নেই, কিছুই নাকি খেয়েও যায়নি। ফাহিমা খাতুন বলছেন আশুর জন্য আরার কিছু খায়নি। কেন তখন আশু খেতে আসলো? না আসলে কী এমন হতো? আরও অনেক কথা বলেন তিনি। আরও আনু আঞ্চু চুপ করাতে পারেনি, উনি ওনার মতোই একের পর এক কথা বলতে থাকেন। আশু সব কিছু শুনে হজম করে বসে থাকে। ওনার বকবকানি বন্ধ হয় না। হবে কেমনে, একমাত্র ছেলে ওনার, অপায়া একটা মেয়ের জন্য ছেলে না খেয়ে থাকলে তো ওনার রাগ হবেই। রাগে মাথায় ফাহিমা খাতুন দুই তিনবার আশুকে বলে, আমার বাসা থেকে বেরিয়ে যা। মায়ের কথাগুলো আশুর খুব আত্মসম্মানে লাগছে। নিজেকে সংযত করে সে বলে, পরিবারের কাছে আবার কিসের আত্মসম্মান? কিন্তু তার ভেতরে বিদ্বেষ প্রাণটি বলে, আত্মসম্মান আত্মসম্মানই হয়, হোক সেটা পরিবারের কাছে অথবা বাহিরে। নিজের সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিকেলের দিকে ব্যাগপত্র গুছিয়ে আশু বাসা থেকে বেরিয়ে যায়। কেউ দেখেনি তাকে, সবাই সবার রোমে আছে। গেট থেকে বের হবে তখন সম্মুখীন হয় আরারের। ভাইয়ের মুখটা দেখে আশুর ছলছল চোখে এবার বর্ষণ নেমে আসে। আরার আশুকে না দেখার ভান করে আশুর পাশ কেটে চলে যায়। আশু পেছন থেকে কান্নাজড়িত গলায় ডাক দেয়, ভাইয়া। আরারের পা থেমে যায়, কিন্তু পেছন ঘুরে তাকায় না সে। আশু বলে, একটা কথা তোমায় বলা হয়নি ভাইয়া, একটু সময় আমায় দিবে? আর আর কিছু না বলে চলে যেতে লাগলো। নিরাপত্তা সবসময় সম্মতির লক্ষণ হয় না, মাঝে মাঝে নিরাপত্তা অসম্মতিতেও বোঝায়। আর আরের নিরাপত্তার মানে অসম্মতি জানানো। আর আর দরজার সামনে যেতেই আশু কেঁদে কেঁদে বলে, ভাইয়া এত পাষাণ কিভাবে হলে তুমি? ধরো না একবার বুকে জড়িয়ে তোমার এই খারাপ বোনটাকে, একটাবার তোমার বুকে রেখে বুকের ভারী পাথরটা হালকা করতে দিবে ভাইয়া, প্লিজ। আর আর এবার কিছু না বলে কলিং বেল চাপলো। বড্ড অভিমানের সাগরে পা দিয়ে আশু চলে আসলো। মায়া কাটাতে পারেনি, তাই এই পাঁচ বছরে অবহেলা পেয়েও পেছন ঘোরেনি সে। কিন্তু মায়া যে কাটাতে হয়, নিয়তির ফলে মাঝে মাঝে আপন চোরদেরও ভুল থাকতে হয়। দু তিন কলিং বেল দেওয়ার পরে আরও এসে দরজা খুলে দিল। আর আরকে দেখে প্রফুল্ল কণ্ঠে বলল, ভাইয়া পাত্রীপক্ষ ফোন দিয়ে তোমার রিজেক্ট করে দিয়েছে, আর তোমার কোনো টেনশন নেই, তুমি তোমার মেঘবতীকে খুঁজতে থাকো। আর কিছু না বলে গম্ভীর মুখে উপরে চলে গেল। অভিমানের তরবারির আঘাতে আহত হওয়ার ফলে আশুর শেষ কথা রাখার শক্তি পায়নি সে। আশু হয়তো জানেই না তার ভাই তাকে যতটা না পোড়ায় তার থেকে দ্বিগুণ সে নিজে পড়ে। এভাবে আরারকে গম্ভীর মুখে রুমে যেতে দেখে ফাহিমা খাতুন আশুর উপর আরও রেগে গেলেন। উনি ভাবলেন আরার সকালের বিষয় নিয়ে এখনও রেগে আছে। রুমে গিয়ে আরার খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসল। কানে বেজে যাচ্ছে আশুর বলা কথাটা, দু কান চেপে ধরল, এখনও স্পষ্ট শুনছে, ভাইয়া এত পাষাণ কিভাবে হলে তুমি? ধরো না একবার বুকে জড়িয়ে তোমার এই খারাপ বোনটাকে। রাগে আরান খাটে রাখা ল্যাপটপটা ছুঁড়ে মারল, দাঁতে দাঁত চেপে বলল, আই হেট ইউ আশু, আই জাস্ট হেট ইউ, বাট আই লাভ ইউ সো মাচ আশু, বলে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল আর আর। সারা জীবন এমন কাজ করা মেয়েদের ঘৃণা করে এসেছে সে। যখন জানল নিজের বোনটাই এমন, তখন পৃথিবী থমকে গেল তার। এত ভালোবাসল বোনকে, আর এই বোন কিনা ভাইয়ের সম্মানের কথা একবারও ভাবিনি। রাত ১১টা বেজে যায়, আশু বাসায় আসে না। ফাহিমা খাতুনের মন কচকচ করতে লাগে। যতই হোক মা হন তিনি, কতক্ষণ রেগে থাকবেন? আরও আনু আঞ্চু ফাহিমা খাতুন সবাই আশুকে ফোন দেয়, আশু ধরে না। আরারের মনটাও ছটফট করছে, কিন্তু প্রকাশ করল না সে। এত ভালোবাসল বোনকে, আর এই বোন কিনা ভাইয়ের সম্মানের কথা একবারও ভাবিনি। রাত ১১টা বেজে যায়, আশু বাসায় আসে না। ফাহিমা খাতুনের মন কচকচ করতে লাগে। যতই হোক মা হন তিনি,
কতক্ষণ রেগে থাকবেন? আরু, আনু, আঞ্চু, ফাহিমা খাতুন সবাই আশুকে ফোন দেয়। আশু ধরে না। আরারের মনটাও ছটফট করছে, কিন্তু প্রকাশ করল না সে। বাকি তিন বোনদের কাছে নিজের চাপা কষ্টটা প্রকাশ করবে না কখনো। ওরা যেন আশুর মতো ভুল করার আগে ভাইয়ের ডাকটা নিয়ে একশোবার ভাবে। আশুর পরিণতি দেখে যেন ওরা এই ভুল না করে, তাই নিজেকে শক্ত রাখতে হবে। হয়তো সে ভুলভাবে ছোট বোনদের শিক্ষা দিচ্ছে, কিন্তু এটাই তার কাছে সঠিক। আরু, আনু, আঞ্চুর বয়সটাই আবেগের। ওদের যতই বোঝাক, ওরা আবেগের বশে আশুর মতো কাজ করবে না, তার কি নিশ্চয়তা আছে? আবেগ দিয়ে কিছু করার আগে আশুর পরিণতি নিয়ে একবার ভাবো। অপেক্ষা করতে করতে বারোটা বেজে যায়। ফাহিমা খাতুন ছেলে মেয়েদের খেতে দিয়ে বিষণ্ন মনে বসে থাকে। একটার জন্য অন্যগুলোর চিন্তা কেমনে ছাড়বেন তিনি? আরু, আনু, আঞ্চু টেবিলে বসেছে ঠিকই, কিন্তু খাচ্ছে না। তাদের বড় বোন কই আছে না জেনে কেমনে খাবে তারা? অন্যদিন বোনকে ফেলে খেলে তো জানে যে বোন ঘরেই আছে, আজ তো তা জানে না। আর ভাত মাখাচ্ছে, গলা দিয়ে খাবার নামবে না, তবুও খেতে হবে। মুখে ভাত পড়বে তখনই আরুর ফোনে কল আসলো। আরু আসুর নাম্বারটা দেখি তৎক্ষণাৎ ফোন রিসিভ করে বলল, আপু কই তুমি, এখনো আসতেছো না কেন? তোমার গায়ে এত জ্বর নিয়ে কই আছো বলো তো? আনু আরুর ফোন লাউডে দিল। সবাই উৎসুক হয়ে কান পেতে আছে, শুধু আরার চুপচাপ ভাত খাচ্ছে, তবে তার কানটা খাড়া। আঞ্চু ডুকরে কেঁদে উঠল, কেঁদে কেঁদে বলল, বড় আপু তুমি তাড়াতাড়ি আসো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে তুমি ছাড়া, আমি কেমনে ঘুমাবো তুমি মাথায় হাত না বুলালে? ফোনের ওপাশ থেকে আশু ধরা গলায় বলল, কাঁদিস না ছোট, আমি ভালো আছি রে, আরু অনু আছে না, ওরা তোকে ঘুম পাড়াবে। আমি কিচ্ছু শুনবো না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তোদের বড় আপু এখন নিজের পায়ে দাঁড়িয়েছে রে ছোট, তার নিজের গাড়ি হয়েছে, বাড়িও হবে। মাকে বলিস কারো বাড়িতে আর তোর বোনকে থাকতে হবে না, ভাইয়াকে বলিস খাবার ছেড়ে টেবিল ছেড়ে আর উঠতে হবে না, তোর বোন নিজের মতো থাকতে শিখে গেছে, তার চলার জন্য কারো সাহায্যও লাগবে না, তোরা নিজের খেয়াল রাখিস, রাখছি। বলেই আশু ফোন রেখে দিল। আরু সাথে আবার ফোন লাগায়, কিন্তু ফোন বন্ধ। ফাহিমা খাতুন কেঁদে কেঁদে উপরে চলে গেলেন। আঞ্চু হাউমাউ করে কেঁদে উঠল, তার বড় বোনকে মায়ের মতো জানে সে, আর এই বোনটা নাকি বলছে সে চলে গেছে, কিভাবে থাকবে বড় আপু ছাড়া? আঞ্চু উঠে দৌড়ে উপরে চলে গেল। আরু, আনু ও কান্না আটকাতে না পেরে উপরে চলে গেল। সবাই বলে যাওয়ার পরে আরারের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে প্লেটে পড়ল। গলার খাবারটা গলা দিয়ে নামছে না, ধারালো ছুরি হয়ে গলায় গেঁথে আছে। গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে আরার, ঘেমে গায়ে শার্ট একদম ভিজে গেছে, গরমের প্রাণ চাই চাই অবস্থা। বোতলের পানিটাও শেষ, এতই গরম লাগছে যে মাত্র ভেজানো গলাটা আবার শুকিয়ে গেছে। গ্রীষ্মের দুপুর মানেই সূর্যের প্রচণ্ড উষ্ণতা, খাখা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হলকা, সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নিস্তব্ধ ঝিম ধরা নির্জীব হয়ে উঠেছে। চারিদিকে শুধু ঘামার্ত ক্লান্ত তৃষ্ণার্ত প্রতীকের দৃশ্য। আরার গাড়ি থেকে নেমে একটা দোকান থেকে এক বোতল পানি কিনে আরার এসে গাড়িতে বসল। আজ দুদিন হলো আশু বাসায় নেই, কই আছে সেটাও জানে না কেউ। একবার ভেবেছিল হসপিটালে গিয়ে দেখে আসবে, কিন্তু যায়নি। আরার চায় না আশুর প্রতি তার দুর্বলতা কেউ জানুক। ফাহিমা খাতুন একবার গিয়েছিলেন আশুর হসপিটালে, খোঁজ নিয়েছেন, আশু নাকি আসেনি হসপিটাল। পানি খেয়ে গাড়ি স্টার্ট দিল আরার, শিয়াদের বাসার সামনে এসে গাড়ি থামাল। তর্ণীকে দেখতে এত বেশি ইচ্ছে করছে যে ক্লাস করানোর সময় বারবার ভুল করছে, কোনো রকম ক্লাসটা করিয়ে চলে এসেছে সে। এখন তর্ণীকে না দেখলে মরে যাবে এমনটাই মনে হচ্ছে। গাড়ির গ্লাস নামিয়ে একবার বাসার বারান্দার দিকে তাকালো, নেই সেখানে তর্ণী। ভাই বোনের দূরত্বের চাপা কষ্ট সব ব্যস্ততা সাইডে ফেলে এই দুই দিন বিকাল তিনটে থেকে পাঁচটা বা রাত পর্যন্ত তর্ণীর জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করেছে সে, কিন্তু তর্ণী যায়নি। গাড়ি থেকে নেমে গেটের ভিতর গেল আরার, মনটা ছটফট করছে তর্ণীকে দেখতে। ব্যাকুল হয়ে মনটা চাইছে তর্ণী তাকে আগের মতোই ভালোবাসুক, আগের মতো কাঙালির চোখে তার দিকে তাকাক, আগের মতোই বলুক তার হাত ধরতে। আরার কলিং বেল চাপতে প্রথমে সাহস পেল না, কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগে কলিং বেল চাপল। দরজা খুলে দিল শিয়াদের বাসার বুয়া। আরারকে দেখে বুয়া কপাল কুচকে প্রশ্ন করল, আপনি কেডা? আরার কিছু বলবে তার আগেই বুয়া বলে উঠল, ও চিনবার পারছে, আপনি ওই টয়লেট মিয়া না, যিনি বেশি টয়লেট যান বলে মামুনিরে বিয়ে দেয় না?
আরার চোয়াল শক্ত করে অগ্নি চোখে তাকাল। আরারের চোখ দেখে ভয়ে চুপসে গেল বোয়া। আরার ধমক দিয়ে বলল, পথ ছাড়েন। বোয়া কাচুমাচু মুখে বলল, ভাইজান আর ভাবি সাহেবা বাসায় নাই, পরে আসেন। আরার চালাকি করে বলল, আমি জানি ওনারা আমাকে পাঠিয়েছেন, সরুন। শেষের কথাটা ধমকের সুরে বলল। বোয়া সরে যায়। আরার ভিতরে ঢুকে চারিদিকে তাকিয়ে বলল, তরণী কি একটু ডেকে দেবেন? বোয়া অবাক হয়ে তাকাল। তরণী নামটা মনে হয় এই প্রথম শুনল সে। আরার বলল, আজি প্লিজ আর্জেন্ট। বোয়া বলল, কিন্তু তরণী কিরা, আপনি শিয়া মামুনের কথা বলতেছেন? না আন্টি, তরণী এই যে আরেকটা মেয়ে আছেন আপনাদের পাশে, ওই মেয়েটা। বোয়া প্রথমে অবাক হয়ে ভাবল, তারপর বুঝল আরার হিনার খোঁজে এসেছে। শিয়াকে রেখে হিনার খোঁজে কেন আসলো, হিনার সাথে কি সম্পর্ক এই ছেলের? বোয়া আরারকে বলল, ওনার নাম তরণী না বাজান, ওনার নাম হিনা। আরারের বুকে অজানা ব্যথা অনুভব করল। মেয়েটা কি সত্যি তরণী নয়? তাহলে কেন তার এই ফিলিংস হয়? যে ফিলিংসটা তরণীর নামে হয়ে থাকে, এক মানুষের জন্য জন্ম নেওয়া ফিলিংস কি অন্য মানুষকে ভেবে উপভোগ করা যায়? আরার মন জবাব দেয়, না চায় না। সবার জন্য মনে একই ফিলিংস জন্ম নেয় না। মানুষ যেমন ভিন্ন ভিন্ন, তাদের নিয়ে আমাদের মনে ফিলিংসও ভিন্ন। সব শেষে আরারের মন বারবার একটাই কথা বলে, এটাই তরণী। আরার বুয়াকে বলল, আন্টি আমি একটু তো মানে হিনার সাথে কথা বলতে পারি? বসেন, আমি পাঠিয়ে দিতেছি। বলেই বুয়া উপরে চলে গেল। আরার ছেলেটাকে ওনার অনেক ভালো লাগে। ছেলেটার চেহারায় মায়া বাঁধানো, চোখের চাহনিটা গভীর। চোখের দিকে তাকালে মনে হয় ছেলেটার চোখ দুটো হাসছে। শিয়ার জন্য উনি আরারকে পারফেক্ট মনে করেছিলেন, কিন্তু ওনার পছন্দে কি আসে যায়? শিয়ার বাবা মা তো আরারকে পছন্দ করেননি। ওনার মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, যে ছেলের সাথে বিয়ে হবে না বললেন সে ছেলেকে ওনার খালি বাসায় পাঠালেন কি করে? উপরে এসে দেখলেন তরুণী রেডি হচ্ছে, আজ তরুণী চলে যাবে। উনি তরলিকে বললেন আরারের কথা, তরুণী 5 মিনিট পরে আসছে বলল। বুয়া নিচে এসে আরারকে বললেন 5 মিনিট পরে তরুণী আসছে বলে কিচেনে চলে গেল। 5 মিনিট গিয়ে 10 মিনিট পেরিয়ে যায়, তরুণী আসে না। এর মধ্যে বুয়া আরারকে চা নাস্তা দিয়ে দিল। চা খেয়ে আরার পকেট থেকে ফোন বের করে দেখল আরও অনেকগুলো কল দিয়েছে। ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি আরার আরুকে কল দিল। আরও আশুর কথা কিছু একটা বলল, নেটওয়ার্কের সমস্যার জন্য স্পষ্ট শুনতে পেল না। আরার লাইন কেটে আবার কল দিবে, ততক্ষণে শিয়া তরুণী চলে আসে। আরার ওদের দেখিয়ে ফোনটা দেখে মেরুদণ্ড সোজা করে বসল। তরুণী ও শিয়া এসে আরারের সোজা সোফায় বসল। তরুণী বসতেই চোখ পড়ল আরারের রাগী চোখের দিকে। এই রাগের কারণটা কি তা তরুণী জানে। শিয়া বাজখাই গলায় আরারকে বলল, আজ আবার কেন এসেছেন? আরার রাগে লোকে তরুণীর দিকে তাকিয়ে থাকল। তরুণী রেস্টুরেন্টে যায়নি, তাই তার খুব রাগ হচ্ছে। শিয়া আবার প্রশ্ন করল, কি হলো বলুন, কেন এসেছেন? আরার আগের নাই তরুণীর দিকে তাকিয়ে আছে, কিছুই বলল না। তরুণী চারিদিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে আরারকে কাছে আসতে বলল। আরার গলা বাড়িয়ে তরুণীর দিকে কান দিল। তরুণী ফিসফিস করে বলল, কি টয়লেট যাবেন? তরুণীর কথা শুনে আশু ফিক করে হেসে উঠল। আরার কটমট করে তাকালো দুজনের দিকে। তরুণী অনেক কষ্টে হাসি চেপে রাখছে। আরার নিজেকে স্বাভাবিক রেখে বলল, সেদিন রাত 8টা পর্যন্ত অপেক্ষা করেছে, তুমি গেলে না কেন? কোথায়? বুঝেও না বোঝার ভান করছো, অপেক্ষা কথাটা কষ্টের হয় জানো তুমি, আজ 2 দিন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। তরুণী মনে মনে তাচ্ছিল্য হাসল। অপেক্ষা কতটা কষ্টের হয় সে নাকি জানে না। কেন আরার ভুলে গেছে আরারের জন্য তরুণীর রেল স্টেশনে অপেক্ষা করার কথাটা? আরার বলল, তরুণী আমি জানি তুমি ইচ্ছে করে যাওনি। তরুণী শান্ত গলায় বলল, আগেও বলেছি এখনো বলছি, আমি তরুণী নই, আমি হিনা। আরার কিঞ্চিত রাগি গলায় বলল, ঠিক আছে তুমি হিনা, তুমি হিনাকে তো আমি বলেছিলাম যাওয়ার জন্য, তুমি গেলে না কেন? শিয়া এক হাত উপরে তুলে ছাত্রীর ন্যায় বলল, আমি বলি। আরার ও তরুণীর চোখ শিয়ার দিকে আসলো। শিয়া 32 বারই দাঁত বের করে হেসে বলল, আসলে টয়লেট ভাইয়া আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি যে ওই রেস্টুরেন্টে বলেছিলেন না সেটা আমার গুগলে সার্চ দিয়ে পাইনি। ঢাকা শহরে এত এত রেস্টুরেন্ট, কিন্তু ওই রেস্টুরেন্টের নামে কোনো রেস্টুরেন্টই নেই, তাই না হিনা আপু? আরার শিয়ার দিকে এমনভাবে তাকালো যেন চোখের দৃষ্টি দিয়ে শিয়াকে খুন করে দিবে।
এইভাবে ডাকি লুকে তাকানোর কারণ সে টয়লেট ভাইয়া ডাকটা সেটা ভালোই আন্দাজ করছে তর্ণি ও শিয়া। তর্ণি কলা খাকারি দিয়ে বলল, শিয়া এসব কি বলছো তুমি? উনি মুরব্বী মানুষ, মানে তোমার তুলনায় মুরব্বী মানুষ। বয়স হয়েছে তাই হয়তো চাপও বেশি, টয়লেটে যাওয়া আসাও বেশি হয়। এটা তো ওনার দোষ না, ওনার কপালের দোষ। তাই বলে তুমি এভাবে ওনাকে টয়লেট ভাইয়া ডাকবে? এটা কিন্তু ঠিক না, এটা ম্যানার্সে পড়ে না, তাই না মিস্টার ভদ্রলোক? শিয়া এক হাতে পেট চেপে অন্য হাত মুষ্টিবদ্ধ করে মুখ চেপে রাখলো। হাসিতে তার দম আটকে আসছে। তর্ণীর ইচ্ছে করছে ফ্লোরে কড়াকড়ি খেয়ে হাসতে। আর কটমট করে তাকালো, সব মজা ওড়ানো হজম করে নিল সেই। ইচ্ছে করছে সামনে রাখা টি টেবিলটা তর্ণী ও শিয়ার মাথার উপর ভেঙে দিতে। তর্ণী আবার বলল, তবে ও যাই বলুক, আপনার টয়লেটে যেতে হলে লজ্জা পাবেন না, নির্লজ্জায় আমাদের বলবেন। আরার এবার কড়া ভাবে কিছু বলতে যাবে, তখন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল আরো মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, ভাইয়া আপুর বিষয়ে কিছু কথা ছিল, প্লিজ ফোন ধরো। আগে ফোন রাখার পরে আরো অনেকগুলো কল দিয়েছে। আরার ভেবেছিল বাইরে গিয়ে কথা বলবে, কিন্তু এখন তো বলতেই হবে। আশুর বিষয়ে কি বলবে আরু? আশুর কি সন্ধান পেয়েছে? আরার বসা থেকে উঠে দাঁড়ালো। তনি বলল, চলে যাবেন? জি না, ওয়াশরুমে যাব। শিয়ার এবার যেন পেট ফেটে হাসি আসছে। তর্ণী ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকিয়ে ইশারায় ওয়াশরুম দেখালো। এইমাত্র সে বলল টয়লেট যেতে হলে নির্লজ্জেই বলবেন, এইমাত্র তার টয়লেট যেতে হচ্ছে। আরার দ্রুত পায়ে গিয়ে ওয়াশরুমে ঢুকলো, যেন তার খুব চেপেছে। তর্ণী ও শিয়া হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খায়। আরার আরুর ফোন রিসিভ করে, কিন্তু এখনও কোনো কথা বোঝা যাচ্ছে না। আজব, এই পাশে নেটওয়ার্কের এত সমস্যা কেন? আরারের মেজাজ খারাপ হয়ে যায়। প্রায় 10 মিনিট পরে বিরক্ত হয়ে বেরিয়ে আসে। এসে দেখল শিয়া ও তর্ণী পেট ধরে কড়াকড়ি খেয়ে হাসছে। আরার বুঝল কি ভুলটা করেছে সে। ইস, একটু সাইডে গিয়ে কথা বলে আসছি বললেই পারত, কেন শুধু শুধু ওয়াশরুমে গেল? ভেবেছিল আশুর কথা উঠলে পরিবারের ঝামেলার কথাটা উঠে আসবে, কেউ কান পেতে ফোন আলাপ শুনে ফেললে লজ্জায় মাথা কাটা যাবে। এখন তো লজ্জায় মাথা কাটা, নাক কাটা, কান কাটা সব কাটা গেল। আরার বিরক্ত মুখে এসে সোফায় বসল, নিজের কাণ্ডে বিরক্ত সে। আরারকে দেখে তর্ণী ও শিয়া উঠে বসল। শিয়া বারবার হেসে উঠছে। তর্ণী বলল, শিয়া ন্যাচারাল একটা টিস্যু নিয়ে এত হাসার কি আছে, থামো প্লিজ। আরারের প্রচণ্ড রাগ হলো তর্ণীর উপর, ইচ্ছে করছে ঠাসিয়ে থাপ্পড় দিতে। বেয়াদব মেয়ে, নিজেই মজা উড়িয়ে অন্যকে দোষ দিচ্ছে, তলে তলে তো সে বেশি মজা উড়াচ্ছে, যেন সব প্রতিশোধ একসাথে নিয়ে নিচ্ছে। আরার নিজেকে অবিকৃত রেখে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে তর্ণী, আমি কথাগুলো বলেই চলে যাব। শিয়া তুমি একটু অন্যদিকে যাবে প্লিজ। শিয়া তর্ণীর দিকে তাকালো। তর্ণী ইশারায় চলে যেতে বললে শিয়া চলে যায়। আরার তর্ণীর দিকে রাগী চোখে তাকালো। তর্ণী বলল, আপনি তো কিছু বলবেন, তো এভাবে তাকাচ্ছেন কেন? ভদ্রতার সাথে মজা ওড়াও, তাই না? ভদ্রলোকের মজা ভদ্রতার সাথে ওড়াতে হয়, নয়তো ওড়ে না। আরার কিছু বলল না, কিছুক্ষণ চুপ থাকলো, তর্ণীও চুপ থাকলো। কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে আরার তর্ণীকে বলল, আমি সে একটা মাস ফিরে পেতে চাই তর্ণী, আমি আবার তোমাকে আমার করে নিতে চাই। তর্ণী পায়ের উপর তুলে মুখে কৌতুক ভাবে নে পা দোলাচ্ছিল। আরারের কথা শুনে থমকে গেল সে, চেহারার খুশির আমেজটা মুহূর্তেই হারিয়ে গেল, বুকটা ধপ করে উঠল তার। এই কথাটা ঠিক, ঠিক এই কথাটা শোনার জন্য ব্যাকুল ছিল সে। আরারের কাছে গেলেই মন বলতো কেন আরার বলে না আরার তাকে চাই, ভুল করেও কেন আরার বলে না সে শুধু তর্ণীর। আরারের চোখের দিকে তাকিয়ে দেখল আরার কাতর চোখে তাকিয়ে আছে। এই ঘায়েল করা চোখের চাহনি তর্ণীকে দুর্বল করে দেয়। তর্ণী চোখ নামিয়ে নিল, নিজেকে স্বাভাবিক করে বলল, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, কোন এক মাস, কিসের এক মাস? সে এক মাস যে এক মাস আমরা দুজন দুজনের ছিলাম, ভুল করে হলেও আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম। আমার মনে হয় আপনার চিকিৎসার দরকার, মাথায় সমস্যা হয়েছে আপনার। চেনা নেই জানা নেই একটা মানুষকে কি নাকি বলে যাচ্ছেন, আমি কোনো তর্ণী টর্ণী নই, এবার আসতে পারেন। বলেই তর্ণী চলে যেতে পা বাড়ালো। তখনই আরার বসা থেকে উঠে এসে বড়সড় একটা কাণ্ড করে বসল। এমন কিছুর জন্য তর্ণী মোটেও প্রস্তুত ছিল না। শিয়া লুকিয়ে এসব দেখল, এমন দৃশ্য দেখে চোখ কপালে তুলে তাকালো। তার মানে সে যা ভাবছিল তাই, ওরা দুজন প্রাক্তন,
তরুণী আরারকে ছাড়তে চেয়েও ছাড়াতে পারল না। কিছুক্ষণ পরে আরার তরুণীকে ছেড়ে দিলে তরুণী আরারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উপরে যেতে পা বাড়ালে আরার আবারও খপ করে তরুণীর হাত ধরে ফেলে। তরুণীর হাত থেকে ফোন এনে তরুণী এক হাত ধরে তরুণীকে ঘুরিয়ে পিছন থেকে ধরে। এক হাতে তরুণীকে ধরে রেখে অন্য হাতে তরুণীর ফোন টিপতে লাগলো। তরুণী মুক্ত হাতে বারবার ফোন ধরতে চায়, আরার হাত সরিয়ে ফেলে। পাসওয়ার্ড খুলতে না পেরে আরার তরুণীকে বলে, পাসওয়ার্ড বলো। তরুণী বলল না, উল্টে তার ছটফটানি বেড়ে গেল। আরার ধমক দিয়ে বলল, হাত পা ভেঙে গুড়িয়ে দেবো, ছটফটানি বন্ধ করো, পাসওয়ার্ড কি বলো? তরুণী উল্টে ধমকে বলল, বলবো না, হাত ছাড়ুন। আবার একই কাজ করতে বাধ্য করছো। তরুণী বড় চোখ করে তাকিয়ে আবার ছোট ছোট করে তাকালো। রাগে তরুণী আরারের পায়ের উপর পাড়া মারল। আরার আহ বলে আর্তনাদ করল, কিন্তু তরুণীকে ছাড়ল না, উল্টে ধমক দিয়ে বলল, এবার পাসওয়ার্ড না বলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু তরুণী। বলবো না, আবার হাত ছাড়ুন। আরার ফোনটা পকেটে ঢুকিয়ে তরুণীকে তার দিকে ঘুরিয়ে বলল, বাধ্য করলে আমিও বাধ্য হতে রাজি বলে কামুক চাহনিতে তরুণীর দিকে তাকালো। তরুণী হাত ছাড়াতে ছটফট করে বলল, হাতটা ছাড়ুন বলছি। হুম, আর শুনতে চায় না বলেই আরার আবারও একই উদ্দেশ্যে এগিয়ে যায়। তরুণী মুখটা পিছিয়ে চোখ খিচে দ্রুত বলল, আর আরার থমকে যায়। এটা কি শুনল সে? তরুণীর পাসওয়ার্ড? আরার না বোঝার ভান করে বলল, কি বলছিল বুঝিনি। বুঝতে হবে না, আমার হাতে ফোন দিন, আমি খুলে দিচ্ছি। না না, বলো কি বলছিলে। আমার মাথা, আমি তো অন্য কিছু শুনেছি। তরুণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যখন শুনেই নিয়েছেন তাহলে এত ঢং করেন কেন? তাছাড়া আপনার মতো বুড়া মানুষকে এসব ঢঙে মানায় না। তো তোমার মতো বুড়িয়ে মানায়? তরুণী চোখ বড় বড় করে তাকালো। সে বুড়ি? দেখতে কি তাকে বুড়ি লাগে? আরার তরুণীর ফোনে চারটে আর দিয়ে পাসওয়ার্ড মারতেই পাসওয়ার্ড খুলে যায়। পাসওয়ার্ড খুলতে না খুলতেই ফোন সুইচ অফ হয়ে গেল। মনে মনে তরুণী খুশিই হলো, ফোন চার্জ নেই খেয়াল করেনি সে। এখন মনে হচ্ছে খেয়াল না করে খুব ভালো করেছে। আরার দাঁতে দাঁত চেপে তরুণীকে বলল, চার্জ না, এটাও চোখে পড়ে না। তরুণীও আরারের মতো করে বলল, জি না, পড়ে না। ওকে, নাম্বার দাও তোমার। আপনাকে কেন আমার নাম্বার দিব? ধরা তো খেয়ে গেল, তাহলে ঢং করছো কেন? মানে বাবা, হার 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 হার, আমার নামে পাসওয়ার্ড রাখার কি আছে সুন্দরী? তরুণীর বুকটা থম মেরে গেল। সত্যি তো ধরা পড়ে গেল এবার। কিছু একটা মাথায় আসতেই তার বাম হাত আরারের দিকে উল্টে পিঠে তুলে ধরে অনামিকা আঙুলটি দেখিয়ে বলল, কিছু দেখতে পারছেন? আরার তীক্ষ্ণ চোখে তরুণীর হাতের দিকে তাকালো। তরুণী বলল, এটা শখে পড়ার রিং নয়, এটা আমার এঙ্গেজমেন্টের রিং, আর তার নাম হচ্ছে রাতিন। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিছু আসতে পারেনি। আরারির খুব রাগ হলো, রাগে চলে যেতে পা বাড়িয়ে আবার থেমে যায়। পিছন ঘুরে এসে তরুণীর আঙুল থেকে রিং খুলতে লাগে। তরুণী বাধা দিয়েও পারে না, জোর জবরদস্তি করে আরার রিংটা খুলে ফেলে। তারপর রিংটা নিজের মুঠোয় নিয়ে বলে, তোমার রাতিনকে বলবো আর তোমার রিং অ্যালার্জি আছে, বলেই চলে গেল আরার। তরুণীর হাসি পেল, রিংয়ে আবার মানুষের অ্যালার্জি হয়? হাতের দিকে তাকিয়ে মুখটা বিষণ্ণ হয়ে গেল। আজ রাতে তাদের বাসায় তার ফিয়ন্সের পরিবার আসবে, সেজন্য তরুণীকে আজই যেতে হচ্ছে। ওনারা তরুণীর হাত খালি দেখলে তরুণী কি জবাব দিবে? তরুণী রাগে ফুসতে ফুসতে উপরে গেল। আরার এভাবে রিং খুলে নিয়ে গেল, এখন সে সবাইকে কি জবাব দিবে? আজ না হয় কিছু একটা বলে ম্যানেজ করে নেবে, কিন্তু এর পরে কি বলবে? তরুণী উপরে যেতেই শিয়া দুহাত মেলে তরুণীর পথ আটকাল। তরুণী দাঁড়িয়ে যায়। শিয়া চেহারায় ভাবুক ভাবে নেই তরুণীর চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তরুণী বিস্মিত হয়ে বলল, কি এভাবে কি দেখো? শিয়া তরুণীর ঠোঁটের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তরুণী কপাল চাপতে শিয়ার পাশ কেটে চলে যাবে, শিয়া খপ করে তরুণীর হাত ধরে আটকে আমোদ কণ্ঠে বলল, কেমন ফিলিংস ছিল আপু? কিসের কেমন ফিলিংস? আমি কিন্তু দেখেছি। কি? টয়লেট ভাইয়া তোমায় কিস করেছে, বলেই শিয়া দাঁত বের করে হাসলো। তরুণী বড় বড় চোখে তাকালো, শিয়া দেখে ফেলছে? তার মানে তার মান সম্মান সব শেষ? তরুণী আমতা আমতা করে বলল, কই না তো, তুমি ভুল দেখেছ। আমি নিজের চোখে দেখেছি আপু, আমি এখন শিওর তোমাদের মাঝে কিছু তো আছে। কি সব উল্টা পাল্টা বলছো, আমরা জাস্ট একই ইউনিভার্সিটিতে পড়তাম, আর কিছুই না। আরো অনেক কিছু, মিস্টার টয়লেটওয়ালা যদি তোমায় চুমু দিত তাহলে আমি ভাবতাম তোমরা বন্ধু,
কিন্তু সে তো ডাইরেক্ট কিস করে দিল। চুমু আর কিসের মধ্যে পার্থক্য কি? বাঙালি গালে বা কপালে চুমু দেয়, আর শিয়া আর কিছু বলার আগেই তরুণী কথা কেড়ে বলল, ছি ছিয়া, এসব কি বলছো তুমি? আমি তো বলতেই পারলাম না, বুঝে গেলে? তরুণী রুম থেকে বেরিয়ে আসলো। শিয়া তরুণীর পিছে পিছে দৌড়ে এসে বলল, আপু বলো না কেমন ফিলিংস ছিল, খুবই মজা তাই না? আমি না সারা জীবন ফিল্মে দেখে এসেছি, আজ ফার্স্ট টাইম লাইভ দেখলাম। যাও আপুরা চলে এসেছে, আমাকে এবার বেরোতে হবে, বলেই তরুণী চলে গেল। এক প্রকার পালালো সে। শিয়া কাঁদো কাঁদো মুখ বানিয়ে চলে গেল দরজা খুলতে। তরুণী বিড়বিড় করে আরারকে বকতে বকতে রুমে ঢুকলো। এত অভদ্র এই লোক আগে জানতো না সে। ড্রেসিং টেবিলের সামনে থেকে লাগেজ আনতে গিয়ে থমকে গেল তরুণী। আয়নায় তার প্রতিচ্ছবি ভেসে উঠেছে। তরুণীর চোখ গেল তার ওষ্ঠ চুকুলের উপর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।